আমরা ধাম দর্শন করি যখনই ভগবত কথা শ্রবণ করি ভক্তদের মুখ থেকে তা আমরা সবাই আচার্যদের কথা শুনব ভগবানের নির্দেশ শুনব গুরু পরম্পরার কথা আমরা শুনব তাহলে আমরা পবিত্র হব তা আমি নিজে পবিত্র হওয়ার জন্য এসব কথা আলোচনা করব। যেগুলি আমাদের আচার্যরা বলেছেন তারা শুদ্ধ ভক্ত সেজন্য তাদের কথা ভক্ত সঙ্গে পরস্পর আলোচনার মাধ্যমে শ্রোতা এবং বক্তা দুইজনেই পবিত্র হয়ে যাবে তো সেজন্য আপনারা শুনবেন মন দিয়ে যে আচার্যরা কি বলেছেন যার ফলে আমরা নিজেরা পরস্পর পবিত্রীকরণ লাভ করবো হরে কৃষ্ণ তো চৈতন্য মহাপ্রভু তিনি ভক্ত অবতার ভক্ত ভাব অঙ্গীকার করে নিয়ে তিনি আচরণ করতে এসছেন কি করে ভক্তি করতে হবে তার নিজে ভগবান নিজে ভক্ত হয়ে গেছেন ভগবানের সেবাকে করে শিখাবেন বলে তার মানে ভগবান কেমন তো তিনি নিজে সাধারণ ভক্তর মতো এসে আচরণ করছেন ভগবানের জপ করা কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি জপ করছেন কীর্তন করছেন এগুলি করে তিনি আচরণ করছেন যাতে অন্যরা সেটি করে জন্য আমরা যখন কাউকে দেখি শিখি এই জন্য মাতা গুরুজনেরা তারা কিছু আচরণ করে এবং শিখায় ব্যক্তিগতভাবে আচরণ করে স্কুলে শিক্ষক অ আ লিখে লিখে না যখন বাচ্চাদেরকে অ আ শিখায় ব্ল্যাকবোর্ডে গিয়ে বলে অবল তো মানে কেউ বাচ্চা বলবে আমাদের শিক্ষক তো এখন অ বলছে উনিও অ শিখতে এসছে কিন্তু সেটা কি ঠিক এটা ঠিক না তার মানে শিক্ষক এখন ছাত্র হয়ে যাচ্ছে অ লিখছে তার মানে আচরণ করে অটা দেখাচ্ছেন শিখিয়ে দেখাচ্ছেন যে অ লিখতে হবে তাই উনি অ লিখে দেখাচ্ছেন শিক্ষক অ জানেন তাই বাচ্চাদেরকে আচরণ করে দেখাচ্ছেন তো জন্য আমাদের মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ রাধারাণীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন কৃষ্ণের সেবা করতে নিজে কৃষ্ণ কিভাবে কৃষ্ণ সেবা করে বদ্ধজীব আনন্দ পাবে সেটি শিখাতে এসছেন এবং তিনি জানালেন বলরাম আর বলরাম প্রভু হচ্ছেন নিত্যানন্দ এই কলিযুগে বলরাম নিতাই রূপে এসেছেন নিত্যানন্দ আর ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে এসেছেন তো সেই হরিদাস ঠাকুর হচ্ছেন নামাচার্য এই দুইজনকে মহাপ্রভু বেছে নিয়েছেন প্রথম প্রচার করতে পাঠিয়েছেন কিভাবে প্রচার করতে হবে তো তাদের দ্বারা আমাদেরকে শিখিয়েছেন যে প্রচারক কেমন ধৈর্য সহ্য গুণ থাকা প্রয়োজন আমরা প্রচার করছি বলছি কিন্তু আমাদের ধৈর্য সহ্য এটি নেই একটি কিছু দেরি হয়ে গেলে আমরা সেই ভক্তের উপরে রেগে যাই বা কোনো কিছু অসুবিধায় সহ্য করতে পারি না তখন সে অন্য ভক্তকে আমরা খারাপ কিছু তার প্রতি আচরণ করি তো সেজন্য এটির দ্বারা কখনো অন্যর কাছে পৌঁছানো যাবে না এই জন্য আমাদের হঠাৎ করে এই সব গুণ তো আসবে না এই জন্য এই গুণগুলি অর্জন করতে গেলে ভক্ত সঙ্গ করতে হয় কালকে বলছিলাম ভক্ত সঙ্গ করতে হবে ভক্তসঙ্গের মাধ্যমে ভক্তদের মধ্যে যেসব গুণাবলী ধৈর্য সহ্য এগুলি আমাদের মাঝে আসবে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা গ্রহণ না করি তাহলে হবে না গ্রহণ করলে কালকে বলছিলাম না যে শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত যদি আমরা গ্রহণ করব তাহলে বেশি সময় লাগে না তাড়াতাড়ি আমরা ভগবানের সেবাতে অংশগ্রহণ করে ভগবানের কৃপা লাভ করতে পারি ভক্ত কৃপা লাভ করতে পারি তো জন্য আমাদের মহাপ্রভু এসে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে জানালেন যে প্রতিটা দ্বারে দ্বারে যেতে হবে আমি যখন এইটি ফরে শিলিগুড়িতে ছিলাম তখন বলা হলো যে গ্রন্থ বুক বেক করতে হবে ওখানে আমরা নামট প্রচার করছি সঙ্গে সঙ্গে বুক বেকও করছি দিনবেলা গ্রন্থ বিতরণ বাজার দোকানে দোকানে যাওয়া বাড়িতে বাড়িতে আর সন্ধ্যাবেলা গিয়ে দশ পাঁচজনকে নিয়ে হরিনাম সংকীর্তন করা গীতা ভাগবত অধ্যয়ন করে শোনানো এ ছিল আমরা যখন শিলিগুড়িতে আমি ছিলাম চৌরাশি সালে তখন এইগুলি করতে হতো তখন আমার একটু লজ্জা ছিল যে বাড়িতে বা দোকানে কি করে একটা বলব গ্রন্থ নিন কিন্তু গুরুদেব বলেছেন প্রত্যেকের কাছে যেতে হবে তো লজ্জা করলে হবে না কেউ গালি দিবে সহ্য করতে হবে এবং ভয় পেলে হবে না তখন ওই সাহসে গুরুদেব বলেছেন মহাপ্রভু বলেছেন সবাইয়ের বাড়িতে বাড়িতে যাওয়া সবাইকে বলা তো তখন আমরা গীতা তখন পনেরো টাকা দাম ছিল পনেরো টাকা ভগবত দর্শন পঞ্চাশ পয়সা এই দু টাকা তিন টাকা পাঁচ টাকার সব দামের বই ছিল যে বইগুলো এখন পঞ্চাশ টাকা নামটে পরিচয় দু টাকা ছিল এখন ষাট টাকা তো এইরকম গ্রন্থ প্রতিটা দোকানে যখন ঢুকছি কেউ গালি দিচ্ছে কি বলে এই সব গ্রন্থ আমাদের আছে এসব আমরা নিব না কিন্তু তবুও দোকানে দোকানে বাড়িতে বাড়িতে আমরা প্রবেশ করতাম ওইটার দ্বারা একটু সাহস হয়েছিল লজ্জাটা কাটেছিল ভয়টা দূরীভূত হয়েছিল কেন দূরীভূত হলো না মহাপ্রভু বলেছেন এবং আমাদের পরম্পরা সূত্রে আমাদের প্রভুপাত প্রচার করেছেন যেখানে দুর্বৃত্তরা থাকে কেউ কিছু জানে না কৃষ্ণকে সেখানে প্রভুপাত গিয়েছেন প্রভুপাতকে ছুরি নিয়ে মারতে এসেছে তবুও প্রভুপাত তাকে শিষ্য বানিয়ে দিয়েছেন এমন কৌশল করে তা আমাদের গুরু মহারাজ প্রচারে গিয়েছেন তার গলা কেটে দিয়েছে সবাই জানেন এইটি নাইনে স্পেনে মাদ্রিদে কীভাবে গলাটা পুরা কাটা ছিল উলটিয়ে ছিল শ্বাস নলী খাদ্য সব কাটা ছিল তো এরকম অবস্থাও কেন না হরিনাম প্রচার করা যাবে না এরা সব মাছ মাংস ত্যাগ করতে বলে কিন্তু সেখানে গুরু কেটে দিলেও আবার ঠিক হয়েছে গুরু প্রভুপাদের স্মরণ করেছেন ভগবানের স্মরণ প্রভুপাদের স্মরণ মাধ্যমে গুরু মহারাজ তাড়াতাড়ি চলে এলেন এসেই আবার ও কেউ কেটে দেবে কেউ মারবে এই ভয় নেই মহাপ্রভু পরিকল্পনা করে রেখেছেন কি মহাপ্রভু পরিকল্পনা ছিল কে জানে কে বলতে পারেন মহাপ্রভু পরিকল্পনা মাতাজি বলুন পৃথিবীতে আছে যত নগর গ্রাম তার মানে নগর গ্রাম শহর সব কিছু পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম তাহলে এটি ভগবান বলেছেন মানে প্রচার হয়ে গেছে এইজন প্রভুপাত ভগবদ্ গীতার এগারো অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবানের পরিকল্পনা কথা বলেছেন ভগবান অর্জুনকে বললেন দেখো আমি সব পরিকল্পনা করে রেখেছি এরা সব মরে গেছে সব মেরে দিয়েছি তুমি কেবল যুদ্ধ করে জয় নাও জয় লাভ করো আমি করে রেখেছি আগে তো মানে আমরা প্রচারক এই মনোভাবটা যেন না থাকে ভগবান সব করে রেখেছেন আমি কেবল সেবা করব। তমে মানে আমরা সেবক কি আমরা সেবক সেবকের সংজ্ঞা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত দিয়েছেন সেবকের সংজ্ঞা সেবক মানে যিনি সেব্যের তুষ্টি বিধান করেন তিনি সেবক হওয়ার যোগ্য তাহলে সেবককে যিনি সেবের তুষ্টি বিধান করেন সেব্যকে গুরুদেব এবং ভগবান তারা হচ্ছেন আমাদের কেন্দ্রবিন্দু মূলে তাদের সন্তুষ্টি বিধান তারা কি চাইছেন তারা করে রেখেছেন কিন্তু আমাদের কেন লাগাচ্ছেন না আমরা করে দেওয়া জিনিসটা যখন কর তাদের নির্দেশে করব তখন আমরা ওই সেবার দ্বারা আমরা মঙ্গল লাভ করব। আমরা কি হবে আনন্দে থাকব সুখী হব তো সেজন্য নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবা করতে হবে ভগবানের আদেশ পালন করতে হবে এই জন্যই মহাপ্রভুর এই পরিকল্পনা প্রভুপাত বলেছেন ওখানে যে ভগবান করে রেখেছেন আর সেটার কেবল তুমি যাও এবং যশ নাও তার মানে প্রভুপাদ যখন প্রচার করতে গেলেন তো অনেকে জিজ্ঞাসা করল প্রভুপাদ আপনি এই সব প্রচার করলেন সারা বিশ্বে প্রভুপাধান আমি প্রচার করি না আমাকে শুধু যশ দেওয়া হয়েছে ভগবান এইগুলি সব আগে করে রেখেছিলেন আমাকে যশ দিয়েছেন যেমন যুদ্ধভূমিতে অর্জুন যুদ্ধ করা দেখলেন করতে চাইছিলেন না অর্জুন সব দেখলেন ভগবান তাকে দেখালেন বিশ্বরূপের মাধ্যমে সব দেখালেন তখন অর্জুন বুঝতে পারলেন ও আমি তো নিমিত্ত মাত্র কেবল গিয়ে ওখানে খালি ধনুকটা চালাবো কিন্তু ভগবান সব চালাচ্ছে দেখুন আমাদের এখানে পাখা চলছে মেন লাইন যদি বন্ধ করে দেওয়া হবে এখানে হাজারবার সুইচ দিলেও চলবে মেন সুইচ অফ হয়ে গেলে হাজারবার আপনি এখানে সুইচ মারুন এখানে বোল্টাস কন্ডিশন পেনাশোনিক বা কত কিছু এখন এয়ার কন্ডিশন এসে গেছে না আপনি সুইচ দিন মারুন রিমোট চালান নড়ং চড়ং কোনো হাওয়া পাবেন না কেন না মেন সুইচ অফ তো এই জ্ঞান আমাদের করতে হবে কেননা আমরা কয়দিন বাঁচবো এখানে কেউ জানি না কয় বাঁচবেন কে জানেন হ্যাঁ কে বলতে পারবেন কয়দিন বাঁচবেন খড় থেকে আমাদের প্রভু কি নাম যেন আপনার কি নাম সুখী সুকৃতি সিহরি প্রভু বলুন একশো বছর আয়ু মানুষ কতদিন বাঁচছে এখন একশো বছর বাঁচছে জন্ম হয়েও কেউ চিটপতঙ্গ হয়ে যাচ্ছে তাই না এই জন্য প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন উনিশশো পঁচাত্তর সালে একুশে ফেব্রুয়ারি বিদেশে প্রভুপাদ প্রাতভ্রমণকালে একটা সুন্দর কথা বলেছেন যে পঞ্চাশ ষাট বছরের আয়ু লাভ করে জগতে কি ঘটবে এমন চিন্তা না করে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত প্রত্যাবর্তনের সুযোগের গ্রহণ করুন এই জগতে কি ঘটছে না ঘটছে এই সমস্ত কি হচ্ছে না হচ্ছে ওইসব চিন্তা আমরা করছি বারবার না এ আরজি করে কি হচ্ছে সেই চিন্তা করছে রাজনৈতিক নেতারা কি করছে ওই চিন্তা করছি আমার বাড়িতে স্ত্রী কি করছে এইসব চিন্তা করছি এইসব চিন্তা আমরা করে সময়টাকে নষ্ট করে দিচ্ছি বারবার আমরা ওইগুলাই অভ্যস্ত কেন এত মায়া প্রবল প্রখর তেই কারণে প্রহুপাদদের কথা আমরা শুনব বারবার শুনতে শুনতে একদিন এক ঘন্টা হয়তো কিছু খারাপ দেখছিলাম তখন একটু হয়তো পাঁচ মিনিট কমে যাবে ওহ প্রভুপাত এই কথা বলেছেন আমি এখন পাঁচ মিনিট মোবাইল দেখাটা বন্ধ করে দিই তখন খারাপটা বন্ধ হয়ে ভালোটা দেখবে তারপরে আস্তে আস্তে শুধু কেবল কৃষ্ণ ভক্তি জিনিসটাই জানার চেষ্টা করবে তখন অন্য সব কিছু একদিন মুক্ত হয়ে যাবে এই জন্য সাধুসঙ্গতে এটি সম্ভব সাধুসঙ্গ যদি করি তাহলে এটা হবে আর নাহলে কলি কিভাবে এসে বসে যাবে আমাদের মাঝে আমরা বুঝতে পারবো না কলিকে আমরা চিনতে পারব না হরে কৃষ্ণ তাই জন্য প্রভুপাত বলেছেন যে কখনই ভাববেন না জগতে কী ঘটবে কি ঘটতে চলেছে প্রকৃতি তার যত্ন নেবে এই জন্য আমরা অনেক সময় ভক্তরা নিজেকে খুব শ্রেষ্ঠ ভাবি না এবং সবাইকে বলি আমি সমস্ত জব সুলামালা কন্টিনিউ করি আমার গায়ত্রীর টাইমিং করি আমার সমস্ত প্রচার আমি ঠিক ঠিক করি হ্যাঁ কিন্তু আমাদের এই অভিমান কখনো কখনো কলি ভাঙিয়ে দিতে পারে তো সেই জন্য সাধুর সঙ্গে থাকলে ভক্তর সঙ্গে থাকলে কলি ঢুকতে পারবে না এই অভিমানটাও আসবে না কেন অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় অভিমান থাকলে হবে না অভিমান শূন্য হতে হবে তার মানে দিন দিন শব্দের অর্থ হচ্ছে অভিমান শূন্য একটা ব্রাহ্মণ ছিল ও খুব সবথেকে দক্ষ গায়ত্রী মন্ত্র ইত্যাদি স্পষ্ট উচ্চারণ সবাই তাকে প্রণাম করত এবং অহংকার ছিল যে সবাই আমাকে প্রণাম করে আমার মন্ত্র উচ্চারণ আমার সব কিছু ভালো প্রশংসা করে তা আমি খুব দক্ষ টাইমিং গায়ত্রী মন্ত্র তাল তো একদিন সে বেলা ঘুমাতে গিয়েছে এগারোটা থেকে ঘুমিয়েছে বারোটায় গায়ত্রী করতে হবে কিন্তু ঘুমিয়ে গেছে আর তখন ব্রাহ্মণ বেশে কলি প্রবেশ করেছে ওর কাছে তে ডাকছে এই উঠো এই উঠো এ উঠো তখন ও উঠে গেছে তখন বলছে দেখো টাইম বেলাটা দেখো তোমার গায়ত্রীর টাইম হয়ে গেছে এখন আচ্ছা হা হাঁ হ্যাঁ বারোটা বেজে গেছে তখন সঙ্গে সঙ্গে গায়ত্রী শুরু করে দিয়েছে নিষ্ঠার সহিত গায়ত্রী মন্ত্র মানসিকভাবে স্পষ্ট উচ্চারণ করেছে মানসিকভাবে তো গায়ত্রী মন্ত্র হয়ে গেল তখন ওই কলি ব্রাহ্মণ বেশি ওখানে বসে আছে তো জিজ্ঞাসা করছে আপনি কে ভদ্র ব্যক্তি আমাকে এত সুন্দরভাবে সহায়তা করলেন যে আমি আমার আজকে দিনটা হয়তো গায়ত্রীর মন্ত্র টাইমটা বারোটার পরে নষ্ট হয়ে যেত আজকে টাইমিং হতো না আজকে আপনি আমাকে সাহায্য করলেন তখন বলছে আমি কলি তখন ব্রাহ্মণ চমকে গেছে আপনি কলি বলছে হ্যাঁ তো কলি কখনো ভালো কাজ তো করে না আপনি আমার ভালো করলেন কি করে বলে এটা ভালো করলাম বলে হ্যাঁ আমার যে আজকে যদি টাইমিংটা ফেলিয়র হতাম তাহলে কত একটা খারাপ হতো না বলো তোমার টাইমিংটা যদি আজকে ফেলিওর হতো তাহলে তুমি অভিমান শূন্য হয়ে যেতে হ্যাঁ সেই জন্য তোমার এই অহংকারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমাকে টাইমিং ডাকিয়ে দিলাম যাতে তুমি আরও মনে করো না আমার কোনো দিন বন্ধ হয়নি এই অভিমান অহংকারটা যেন বাড়ে আরও সেই জন্য তোমাকে টাইমে ডেকে দিলাম তখন এটা থেকে আমরা বুঝতে হবে সেজন্য জন্য আমাদের যেন গর্ব অহংকার কখনো আমরা না করি যে আমি খাব বড় প্রচারক আমি সব করছি কিন্তু কলি আমাদেরকে ভাঙিয়ে দিবে একদিন এসে কখন ভাঙবে না যদি ভক্ত সঙ্গে থাকি ভাঙতে পারবে না আর যদি ভক্ত থেকে দূরে চলে যাই একা হয়ে যাই স্বতন্ত্র হই নিজের মতে চলি কাউকে পরুয়া করি না নিজের মতো আমি বলো না না আমার এত গ্রুপ আমি নিজে নিজে বৃন্দাবনে নিয়ে যাব ভক্তদের আমি শুনছিলাম অনেক ভক্ত নাম হটা মেলা না এসে তারা বাড়িতে থাকবে চেষ্টা করছিল তাই আমি বোকা দিলাম যে ওই সময়ও আসবেন নামোটো মেলাতেও আসবেন নামট মেলাতে এখানে মায়াপুর ধামে ভক্ত সঙ্গ কিছু শিক্ষণীয় হবে দামোদর মাসে আসবেন তো সেটা কি অসুবিধা বহুবার আসুন তারপরে শুনলাম অধিক ভক্ত তারা চিন্তা করলো এখনও যাব মেলায় দামোদর মাসেও আসবো এই চিন্তা করে আবার তারা সবাই চলে এসছে তো শুনে আমার খুব ভালো লাগলো যে তাহলে গ্রহণ করেছে এটাকে বলে শরণাগতি বা স্বতন্ত্রতা নয় হ্যাঁ আনুগত্য তা আমাদের মধ্যে মাঝে কলি এরকম ঢুকিয়ে দিবে। ও নন্দকু প্রভু ডেকেছে প্রচারক ডেকেছে ঠিক আছে আমরা যাব আলাদা করে এখন না গিয়ে ওই ভিড়ে বারান্দায় শুইতে হবে হয়তো ওইখানে কত সমস্যা থাকবে তিন চার হাজার লোক ভক্ত যাবে আমাদের হয়তো ঘর পাওয়া যাবে না যাক এই চিন্তা করে ভাবছে দামোদর মাসে যাব। আর বিশ জনকে নিয়ে যাব আমার কন্ট্রোলে থাকবে আর আমি যা বলবো সব শুনবে তার মানে এটা নিজস্ব ভাব এটা আনুগত্য ভাব না তো যখন এটা শুনে সে তাড়াতাড়ি ফোন করে যে না মহারাজ আমার একটু ভুল হয়ে গেছে আমরা অবশ্যই যাব। আমরা খুব ভালো থ্যাংক ইউ তো এটাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই জন্য কখনো 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 পরীক্ষা করবে আর যদি সাধু সঙ্গে মানে কি কখনো কখনো আমরা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নের মাধ্যমেও সাধুসঙ্গ করতে পারি যখন আমাদের মধ্যে এরকম আসে যে আমি এখন যাব না এরকম ভিড় হবে অন্য টাইমে যাব যদি কাউকে জিজ্ঞাসা করে ভক্তদের তাহলে তার উপায়টা সাধু সঙ্গ করার মাধ্যমে এই লাভ হয়ে গেল গ্রহণ করার মাধ্যমে সাধু সঙ্গ করলে হবে না যদি সঙ্গ করে অনুগমন না করি তাহলে লাভ হবে না যদি আমি বললাম আপনাদের এই দুটাতেই আসা উচিত তখন উনি যদি গ্রহণ না না আমরা ধামে ওই সময় যাবার যাবো না তাহলে এটা সিদ্ধি লাভ হতো না এটা অপরাধ হতো হ্যাঁ সেজন্য সঙ্গ মানে অনুগমন করা সঙ্গ মানে এরকম পাশাপাশি বসে থাকা না বসে থাকবে ঠিকই কিন্তু সেখানে কিছু শুনে গ্রহণ করা এই জন্য আমরা যেন বিভ্রান্ত না হই কোনো কিছুতে নিজে স্বতন্ত্র মনোভাব যেন ত্যাগ করি এবং এই জগতে কি ঘটছে না ঘটছে সেই চিন্তার দিকে যেন আমরা না যাই কত বছর থাকবো তার জন্য চিন্তা করি যে আমার তো যে কোনো সময় মৃত্যু আসবে অতএব আমি পরীক্ষিত মহারাজ তিনি যখন শুনলেন যে তিনি তো শ্রমিক ঋষি তার গল তো তিনি মালা সাপের একটা মৃত শরীর ঝুলিয়ে দিয়ে মালা করে দিয়ে চলে এসেছেন কি হবে না হবে উনি জানেন না উনি রাজ দরবারে ঢুকার আগেই ঢুকবেন সেখানে এক ব্রাহ্মণ ঋষি এসে বলছে মহারাজ শুনুন শুনুন এইরকম সেই সমিক ঋষির গলদেশে আপনি সাপ দিলেন তো তার পুত্র শৃঙ্গি অভিশাপ দিয়েছে আপনার শ্রাব্দ দিবসের মধ্যেই মানে অন্তে আপনার তক্ষকের করাল দংশনে মৃত্যু হবে পরীক্ষিত মহারাজ ওই ঘরের দ্বারে আর ঢুকলেন না সঙ্গে সঙ্গে একদম আপস গঙ্গার ধারে চলে এলেন আর এই খবর সারা ব্রহ্মাণ্ডে ছড়ে গেল সমগ্র ব্রহ্মাণ্ডের মুনি ঋষিরা ও পরীক্ষিত মহারাজ যুবক রাজা তার রাজ্য পরিবার সব কিছু পরিত্যাগ করে তার মানে কেমন বৈরাগ্য যে আমার মৃত্যু আছে তাহলে আমি মৃত্যু কি করে বরণ করব সে চিন্তা কিন্তু পরিকৃত মহারাজের শক্তি ছিল পাল্টা কিছু করতে পারতেন কিন্তু উনি কিছু করলেন না এটা ভক্তের স্বভাব পরিকৃত মহারাজ যেহেতু পাণ্ডবদের পৌত্র তো সেই ভগবান নিজে তাকে তার মাতৃ গর্ভে রক্ষা করেছেন তাই তিনি কোনো প্রতিশোধমূলক মনোভাব তার নেই ভক্তকে এরকম কেউ অপমান করবে কেউ তাকে হত্যা করতে আসবে কেউ তাকে গালি দিবে তবুও তিনি মনে কখনো প্রতিশোধ নেওয়ার মনোভাব চিন্তা করবেন না কিন্তু আমরা অনেক সময় তিলক মালা পরে কখনো কখনো প্রতিশোধ ও আমাকে কিছু এটা অবহেলা করেছে আমি তার প্রচারটা বন্ধ করে দিব একবারে সে কেমন তাহলে এই প্রচারটা কার স্বয়ং মহাপ্রভুর তার মানে আমি একজন ভক্তকে অসন্তুষ্ট করতে গিয়ে মহাপ্রভুর প্রচারে বাধক হয়ে গেলাম তো মহাপ্রভু খুশি হবেন মহাপ্রভু কখনও খুশি হবে না তো এই জিনিসগুলি আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে এই প্রচার ক্ষেত্রে এই জন্য এই গুণাবলীগুলি আমাদেরকে শুনতে হবে প্রভুপাত কীভাবে বলেছেন এই জন্য প্রচার করব কিন্তু কীভাবে আগে আমাকে যদি নিজে না জানি যে আমি কয়দিন থাকবো এই জগতে তাহলে আমাকে গুরুদেবের আদেশ পালন করতে হবে তো গুরুদেব বলেছেন প্রচার করতে হবে কীভাবে প্রচার করব এসব জিনিসগুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তো সেই জন্য আপনার অধিকার যতটুকু সময় আছে তা ভগবদ্ধামে প্রত্যাবর্তন জন্যই ব্যবহার করবেন সময়ের পরিবর্তন আপনি করতে পারবেন না উত্তম পন্থা হচ্ছে এই জীবনে এই জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে ধামে ফিরে যেতে পারেন জনসাধারণ যেমন জঘন্য বা বদমাস সভ্যতাকে নিয়ে এগিয়ে চলেছে স্বাভাবিকভাবে সেইরূপ পরিণতি প্রাপ্ত হবে যা খারাপ ঘটছে তারা পরিণতিটা সেরকমই ঘটবে সেটা নিয়ে আপনি চিন্তা করতে যাবেন কেন তো সেই জন্য বলছেন শ্রেয়স্কর পন্থা আছে যতটুকু সময় আছে সময় পেয়েছি ততটুকুই সদ্ব্যবহার করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত হয়ে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করা তো এটা কীভাবে করবেন না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলেছেন আনুগত্য নিয়ে করতে হবে এই ভগবৎ সেবা আপনি যখন বুঝতে পারছি আমরা সবাই যখন বুঝতে পারছি যে আমি বেশি দিন থাকবো না এই প্রকৃতি এইসব ঘটছে এইসব চিন্তা করে সময় নষ্ট করব না মহাপ্রভুর কথা জগতে প্রচার করতে হবে শতবাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে তবু আমি ছাড়ব না আমি গুরুদেবের নির্দেশ পালন করার চেষ্টা করব। হ্যাঁ গুরুদেব এটা বলেছেন ভগবান পরিকল্পনা করেছেন তুমি এটা করতে থাকো তো সেজন্য জন্য এটা আনুগত্যময়ী আপনারা জানেন দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ ছিল মহাপ্রভু তখন গিয়েছিলেন মহাপ্রভু কাবেরিতে স্নান করে ওখানে যখন শ্রীরঙ্গমে পৌঁছেছেন ওখানে শ্রীরঙ্গম মন্দিরে তিনি দেখছেন ব্রাহ্মণরা সব গীতা পাঠ করছে এক কোনায় একটা মূর্খ ব্রাহ্মণও গীতা পাঠ করছে আর কান্না করছে মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন তুমি কান্না করছো কেন কী ব্যাপার হ্যাঁ সব জানতে চাইলেন তখন সে ব্রাহ্মণ বুঝতে পারল যে ইনি কোনো বিশেষ লোক হবে কেন অন্য ভুল ভাল বলছে সব তখন বলছে যে আমার গীতা পাঠের কোনো অধিকার নেই আমি মূর্খ কিন্তু গুরুদেব বলেছেন যে আমাকে গীতা দৈনিক পাঠ করতে হবে তাহলে বলুন মূর্খ গীতা পাঠ করতে পারবে গুরুদেব বলেছেন আমাকে গীতা পাঠ করতে হবে তার মানে দৈনিক গীতা পাঠ আমার করা দরকার কিন্তু আমি কোনো ভালো শ্লোক লোক কিছু জানি না পড়াশোনা নেই তাই গুরুদেব বলেছেন পড়তে হবে তাই আমি প্রত্যেক দিন আঠেরো অধ্যায় পাঠ করি কিভাবে গীতা পাঠটারও তুমি তো পড়তে জানো না বলে এই গীতাটা দর্শন করি এবং প্রতিটা পাতা আমি নাড়িয়ে নাড়িয়ে দেখি তাহলে কান্না করছো কেন না আমি দেখছি ভগবান কত মহান কীরকম মহান না ভগবান গুরুদেব বলেছিলেন যে এই ভগবদ্গীতায় গীতায় যে ভগবান সারথী হয়ে গেছেন আর অর্জুন তার ভক্ত সে আদেশ করছে এই রথকে মাঝখানে দুই সৈন্যের মাঝখানে স্থাপন করো আর ভগবান এইরকম তিনি পরম ব্রহ্ম হয়ে সারথী হয়েছেন আর দুই সেনার মাঝখানে রথ টানতে টানতে দিকে রাখছেন ভগবান তার ভক্তের আদেশ পালন করছেন এইটা কত মহানতা এইটা দেখতে পাচ্ছি আমি তার মানে দেখুন গুরুদেব থেকে শুনেছিল প্রতিদিন গীতা পাঠ করার ফল গুরুদেবের আদেশ পালন হলো যার ফলস্বরূপ এই গীতাতে যে সমত দৃশ্য সে কৃষ্ণকে দর্শন করতে পারছে গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে ঠিক আছে তো জন্য এই এটি সেই ব্রাহ্মণের গুরুর প্রতি নিষ্ঠা হ্যাঁ কি না গুরুর কথার প্রতি নিষ্ঠা তার মানে তার আনুগত্য প্রত্যেক দিন আমাকে গীতা পাঠ করতে হবে এই জন্য নিত্যং প্রভুপাত ব্যবস্থা করে গেছেন এই জন্য আমরা ভক্তরা প্রতিদিন কিছু না কিছু পড়ি শুনি এই অভ্যাস রাখতে হবে তাহলে গুরুর কৃপা পাওয়া যাবে তার পাশেই অনেক ব্রাহ্মণ পড়ছে আর ও পড়ছে যখন ওরা হাসি ঠাট্টা করে এই কিছু পড়তে পারে না ভুল ভাল বলছে হাসি থাটা করছে অথচ ওরা বাবার গীতা পাঠ করছে তার মানে ওই এরা কখনো গীতা উপলব্ধি করতে পারে না অনেক শ্লোক উচ্চারণ করছে কিন্তু ভগবান যে কৃষ্ণ এই গীতা অভিন্ন সেই জ্ঞান তাদের হচ্ছে না অথচ এই মূর্খ ব্রাহ্মণ গুরুর আনুগত্যে গুরুতে নিষ্ঠার ফলে এই গীতা ভাগবত পাঠ করেই সে মূর্খ হলেও প্রতিদিন এটা খুলে দর্শন করতে করতেই সে দর্শন করতে পারছে যে ভগবানকে এটাই হচ্ছে মহানতা সেজন এটাকে বলে আনুগত্য তো সেজন্য আমরা নির্দেশ পালন করা গুরুর তো এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গুরু মহারাজ একটা ফেসবুকে পাঠিয়েছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলেছেন আমাদের সেবা করছি না আমরা মায়ার সেবা করছি আমরা ভক্তির নামে মায়া কর সেবা করছি না ভক্তি করছি সেটি গুরু মহারাজ পাঠিয়েছেন জয় পতাকা ফেসবুকে হ্যাঁ তিনি জয় পতাকা স্বামী বাংলা ফেসবুকে গুরু মহারাজ পাঠিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা তো সেখানে উনি বলছেন হরিভজন পরায়ণ ভক্ত গুরুর নিত্য দাস শ্রীকৃষ্ণের নিত্য দাস, ভক্ত নিত্যকাল গুরুর আনুগত্যে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন তার মানে ভক্ত কেমন গুরু কৃষ্ণের আনুগত্যে ভগবানের সেবা করবে গুরুর আনুগত্যে কৃষ্ণ সেবা করবে নিজের মতো নয় মনগড়া নয় এখানে বলছেন তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত যেখানে গুরু ও বৈষ্ণবের আনুগত্য বাদ দিয়ে হরিভজনের প্রয়াস তো মানে গুরু এবং কৃষ্ণের আনুগত্যের যে বাদ দিয়ে হরিভজনের প্রয়াস তো মানে হরিভজন করব কিন্তু তাদের যে ইচ্ছাকে বাদ দিয়ে তারা যেমন চাইছে সেরকম করব না কিন্তু আমি হরিভজন করব। সেইগুলি কি তখন বলছেন সেটা হরিভজন নয় সেটা মায়ার ভজন কোনো ব্যক্তি যদি গুরুর আনুগত্য ব্যতীত নিজের মত অনুসারে হরিভজন করেন সেই হরিভজন কি না তিনি সদাচার পালন করবেন তীর্থ ভ্রমণ করবেন ভগবত ভক্তির চৌষট্টি অঙ্গও যাজন করবেন অনেক ত্যাগ করবেন অনেক কিচ্ছু সাধন করবেন অনেক নাম সংকীর্তন প্রচার করবেন নগর কীর্তন করবেন বহু সংঘ গঠন করবেন তপস্যা করবেন ধ্যান করবেন এই সব কিছু ভক্তি অঙ্গ অনুশীলন করতে প্রবৃত হন তবু সেটা একটু হরিভজন নয় সেটা হচ্ছে কি নিজেন্দ্রীয় প্রীতি কাম চরিতার্থ করছে মাত্র দেখুন কি কড়া কথা বুঝা গেল সবাই বুঝতে পেরেছেন সেই জন্য নাম প্রচার নিজের খামখেয়ালি মতো করবেন না প্রচার করতে বলা হয়েছে যে দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া মহাপ্রভুর আদেশ সেজন্য নামহট্ট সংঘ স্টার্টিংয়ে আমরা বলি কম পক্ষে পাঁচ থেকে জন সদস্য নিয়ে একটা নামহট্ট সংঘ গঠন করবেন এই জন্য লিখিয়ে দিয়েছেন একদম বড় সংঘ হয়ে গেলে গুরু মহারাজ বলছেন ওটাকে ছোটো করে দাও গুরু মহারাজ বারবার বলছেন ছোটো করে দিলে পরিচালনা ক্ষেত্রে সুবিধা হবে আর অনেক পরিচালক তৈরি করো অনেক সেবক তৈরি করো সেটা তোমার কাজ তুমি নিজে একশো জনের মধ্যে রাজা হওয়ার চেষ্টা করছো কেন সব গ্রুপকে ভেঙে আরও তার মধ্যে লিডার বের করে আরও সেবক তৈরি করে তাদেরকে দায়িত্ব দাও এটা গুরু মহারাজের ইচ্ছা তাহলে আবার দেখুন বড় নামটা থাকতে পারে কিন্তু গুরু মহারাজ বলছেন সেটা ভালো কিন্তু সেখানে আদান প্রদান হবে না সেটা একসাথে থাকবে হয়তো কিন্তু সেখানে বেশি প্রচার হবে না পরস্পর মধ্যে তাদের হিংসা হিংসিও থাকবে কেন দায়িত্ব নেই একজন নিয়ে পরিচালনা করার ভাবছে আমি সেজন্য ভাঙতে হবে এই জন্য মহাপ্রভু কেন এটা বললেন দশ পাঁচ মিলি নিজ হাতে তালে দ্বারে তার মানে অনেক বড় অনেক বড় মন্দির বানাতে হবে না বিরাট হল করতে হবে না দ্বারেতে বসিয়া বলা হয়েছে কোথায় বসে দ্বারটা কি বাংলায় কি বলে বারান্ডা প্রত্যেকে বারান্ডাতে বস সেখানে বসেই পাঁচ থেকে দশজন একসাথে কীর্তন করো কীর্তন কীভাবে করবে বলছে আমাদের মহারাজ নন্দগু প্রভু আ মৃদঙ্গ করতাল নেই আমরা বললাম বলছে মৃদঙ্গ করতাল দরকার নেই সেখানেই নাম করো কিন্তু আমরা কি করব। মৃদঙ্গ করতাল না থাকলে ভালো হয় সেজন্য আমরা কি করছি ওই গ্রুপে মৃদঙ্গ ভাদক ভালো আছে তাদের থেকে টেনে নিয়ে এসছে এখানে তারপরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ওই গ্রুপ থেকে ওই প্রচার ওই গ্রুপ থেকে তখন দ্বন্দ্বগুপ প্রভুকে ফোন করছে যে প্রভু ওই নামটো সঙ্গভক্ত আমাদের নামোটো সঙ্ঘের সদস্যকে টানাটানি করে যারা ভালো বাজাচ্ছিল গাইছিল তাদের নিয়ে চলে গেল। আর আমাদের এখনও কানা হয়ে গেলাম এখন কেউ গাইতে পারছে না কেউ বাজাতে পারছে না তো এখন আমাদের কী করণীয় তো এটাই পরীক্ষা এখান থেকে শুরু হচ্ছে পরীক্ষা তো এগুলি শুরু হয়ে গেল আমাদের ওইখান থেকেই দ্বন্দ্ব আমার তোমার হ্যাঁ কি না শুরু হলো না আমার তোমার আমার সঙ্ঘ তোমার সঙ্গ আরে ঠিক আছে এই জন্য সহ্য করতে চেষ্টা করতে হবে ও আমার সঙ্গে ছিল ওখানে গিয়ে তাদের যদি ভালো মঙ্গল হচ্ছে উপকার হচ্ছে ঠিক আছে আমরা তো এমনি করি না একটু দেখা যাক মহাপ্রভু তো বলেছেন হাততালি দিয়ে করতে তো হাততালি দিয়েই করব মৃদঙ্গ সেজন্য হরি হরিনাম অনপেক্ষণীয় ভগবানের নাম কোনো কিছুতে অপেক্ষা করবে না যে মৃদঙ্গ নেই করতাল নেই ভালো গায়ক নেই সুর ভালো রাগ রাগিনী জানে না সে কেন এই গাইল আমি দেখছিলাম আমাদের একটা ভক্ত গাইতে ভালো পারে না তার ইচ্ছা তীব্র ইচ্ছা আমি ভগবানের সামনে গাইব আর দুইজন ভক্তের মধ্যে ঝগড়া লেগে সে লাস্টে মন্দির ছেড়ে আর একটা মানে আবার মায়াপুরে চলে এলো ওকে প্রচারে পাঠিয়েছি যে যাও ওইখানে মন্দিরে থেকে প্রচার করবে ওখানে একটা ভক্ত বলছে যে তুমি এইরকম ঘোড়ার মতো কর্কশ সরে গাইছ এগুলো কেউ শুনে তখন ওইটা বলেছে তার মানে ভগবান তিনি দেখেন যে এর ইচ্ছাটা কি কে ঘোড়ার মতো কর্কশ গাইছে না ভালো গাইছে নাম হট্টো মহামিলনে আমাদের এটাকে শিখতে হবে অভ্যাস করতে হবে তাকে যদি আমরা গাইতে দিই ভগবান দেখেন ওর ভাবটা আছে একদিন আমি দেখছিলাম আমাদের অনেক প্রচারক ভক্ত ভালো গাইতে পারতো না অনেক গলা খারাপ ছিল ওই যে গাইতে গাইতে নিজেরা চেষ্টা করতে 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 কোথায় সভায় নয় ছোট্ট একটা সভাতে যেখানে বেশি থাকে না জন্য নামহট সংঘটা শিখার জন্য ওটা প্রশিক্ষণের জন্য সেখানে কাউকে দেখানোর জন্য না কেউ ভালো গাইবে কেউ খারাপ গাইবে কেউ ভালো বাজাবে কেউ ভালো বাজাবে না ওই রকম নয় এটা আমাদেরকে সহ্য করে ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে তাহলে ভালো লাগবে হুম তো তখন এই ভক্তগুলি যে কি গাইছে না গাইছে আমাদের আগ্রহটা কেমন কিন্তু সেই আগ্রহটা তো আমরা করতেই দেয় না আমরা তো খাতা করি না লিখি না সেবা দেই না মহারাজ আমাদের নামটার সঙ্গে সবাই প্রসাদের টাইমে আসে এখন আমরা কি করব না মঠো মহামিলন প্রসাদের টাইমে সবাই আসে প্রসাদ খেয়ে আবার চলে যায় আমাদের কিছু আলোচনা হয় না কেন কিছু হয় না তাই না কি কে বলবেন কেন সবাই প্রসাদের টাইমে আসে বলুন কেন মাতাজি বলুন কাউকে সেবা যুক্ত দেওয়া করা হয়নি সেবায় নিযুক্ত করা হয়নি এই জন্য সেবায় নিযুক্ত করতে গেলে কি করতে হবে আমাদের প্রথমেই শুরু করতে হবে নাম একটা সঙ্গের কেন্দ্রবিন্দু থাকা দরকার তার মানে প্রত্যেকটা জগতে কোনো কিছু পরিবারে একটা কেন্দ্র থাকে তো সাধু সঙ্গ করতে গেলেও আমাদের কেন্দ্রবিন্দু থাকতে হবে তো সেই জন্য আমাদের কেন্দ্রবিন্দু কে কে বলতে পারেন আমাদের কেন্দ্রবিন্দু কে পরমেশ্বর ভগবান আর গুরুদেব এই জন্য এখানে বলছেন প্রভুপাল আরেকটা চিঠি আমি নিজের কথা নয় সাধুরা সবসময় আচার্যদের কথাকে পুনরাবৃত্তিকরণ করবে তো যা লেখা আছে সেইগুলি শুনে সেইগুলি বলতে হবে বা দেখে বলতে হবে তা আমার যেহেতু শক্তি নাই সেজন্য আমি এখান থেকে দেখে বলছি হ্যাঁ প্রভুপাত বলেছেন তার এক ভাগবত প্রবচনে সেখানে আমেরিকাতে উনিশশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে এটা প্রকাশ করা হয়েছে এখানে ভাগবত প্রবচনে রয়েছে একটা তাৎপর্যের মধ্যে তো সেখানে কী বলা হয়েছে না যখন কোন ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে কি বলা হলো কোন ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে তাহলে একটু আগে আমি কি বলছিলাম আমরা নিজেকে কেন্দ্রতে রাখবো সেই জন্য বড় গ্রুপ করব। ছোটো করব না অন্যকে বড় হতে দিব না আমি থাকব। কিন্তু এখানে কি বলা হলো প্রভুবাদ বলছেন তাৎপর্যের মধ্যে ভাগবতের তাৎপর্যে প্রবচনে কোনো ব্যক্তি যখন নিজেকে কেন্দ্রে না রেখে সর্বদা সর্বদা মানে চব্বিশ ঘন্টা গুরু এবং কৃষ্ণ এবং ভক্তিময় সেবার কথা বলবে তা মানে গুরু আর কৃষ্ণের ভক্তিময় সেবার কথা বলবে সেটা কতটা আনন্দদায়ক হবে আনন্দদায়ক হবে না তা আমরা এখানে যা আলোচনা করছি গুরু কৃষ্ণের কথাটাকেই আলোচনা করছি বলে আনন্দদায়ক হচ্ছে আমি যদি নিজের ব্যক্তিগত কথা কিছু বলবো তাহলে আনন্দদায়ক হবে না সেই জন্য আমরা কৃষ্ণের কথার পুনরাবৃত্তিকরণ করছি বলে আমাদের উৎসুক হচ্ছে না এখানে প্রভুপাত কি বলেছেন কৃষ্ণ কি বলেছেন ওই জন্য শোনার জন্য আমাদের আগ্রহটা বাড়ছে বাড়ছে শুনতে ইচ্ছা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে কি বলছেন কিন্তু মনের প্রকৃতি হচ্ছে মিথ্যা অহংকারের প্রতিফলন ঘটানো মনের প্রকৃতি কি মিথ্যা অহংকার প্রতিফলন করবে এবং নিজেকে কৃষ্ণ থেকে পৃথক অংশ হিসাবে বিবেচনা করার চেষ্টা করা নিজেকে কেন্দ্রতে নিয়ে চলে আসবে ভগবানকে বাদ করে গুরুকে বাদ দিয়ে আমি এখন কৃষ্ণ এ অসুরিক চিন্তাধারা আজকে আমি একটা দেখছিলাম সেখানে দেখা যাচ্ছে একটা অসুর সে নিজেকে ভগবান বলতে শুরু করে দিয়েছে সংকেশ নামক একটা অসুর শঙ্খেস শঙ্খেস নামক অসুর সে বলছে আমি ভগবান ব্রহ্মার তপস্যা করেছে মানে এই বুদ্ধিটাও হারিয়ে যায় অনেক সময় যেমন আমরা গুরুকৃষ্ণ থেকে শক্তি পাই দীক্ষা নিয়ে গুরুকৃষ্ণ থেকে শক্তি পাই তারপরে আমরা প্রচার করি কিন্তু যখন প্রচার করতে গিয়ে তখন গুরুদেব বললেন তুমি প্রচার কর তখন আমরা ভাবলাম গুরু গুরুকৃষ্ণের কি দরকার আমি তো প্রচার করছি এখন আমি তো শিষ্য বাড়াচ্ছি এই তো ভক্ত গুরুদেব কেবল খালি দীক্ষা দিয়ে দেন প্রচারক সাইন মেরে দিল আর গুরুদেব দীক্ষা দিয়ে দিলেন প্রচারকের কী প্রয়োজন তাই গ্রুপ শুরু করে দিলাম আস্তে আস্তে আমি এখন তো সব কিছু করছি এই প্রচারকের কি দরকার আপনার প্রচারকের কাছে যেতে হবে না আমি তো সব এই তোমাদেরকে তো আমি তৈরি করছি তাহলে এখানে আমি তো ভাব এসে গেল। তাহলে ওই সদস্যের মধ্যে এইরকম ভাবটা আসবে কি না সেখানে আমি যখন কেন্দ্র হয়ে গেলাম এখানে গুরুকৃষ্ণকে বাদ দিলাম মনের প্রকৃতি অহংকার এসে গেল তখন অন্য শিষ্য শিখে গেল ওই যে যাদেরকে কেন্দ্র করছিল তারাও ভাবে যে উনি নিতায় গৌর নিয়ে টাকা কালেকশন করছে বাড়িতে বাড়িতে যাচ্ছে আর কীর্তন করছে আবার বায়না নিচ্ছে আমাদের বাসন আছে এই রান্না করলে এই টাকা দিতে হবে এই সব করে প্রোগ্রাম করে এটাও পাওয়া যাচ্ছে উনি তো করছিলেন আমাদের চক্রসেনাপতি আমাদের মহা তাহলে আমিও ওনার সঙ্গে থাকবো কেন আমিও এতটা গ্রুপ করে আমিও চক্রপতি হয়ে এটাও করতে শুরু করে দেব তাহলে আমারও কিছু টাকা আসে তাহলে আস্তে আস্তে আমরা মিথ্যা অহংকারে গিয়ে আরও অন্যদেরও আমার সঙ্গের দরুন অন্যেরাও এই মিথ্যা অহংকারী হয়ে যাবে তার জন্য সাবধান নাহলে আস্তে আস্তে আপনি পুনর্মুসিক ভব অধপতিত হয়ে যাবেন ওই শঙ্কেশ অসুর সে ব্রহ্মাকে তপেসা করেছে একশো বার ব্রহ্মা আসেন বলে আমার অমর বার দাও ব্রহ্মা বলে আমি তো অমর বর দিতে পারি না তুমি অন্য একটা বর চাও না বলে না আবার সেই ব্রহ্মার ধ্যান করে ব্রহ্মা আসেন বলে তুমি কি আমাকে অমর বর দেওয়ার জন্য এসেছ যদি না এসে থাকো যাও এখান থেকে ব্রহ্মাকে একশো বার তাড়িয়ে দিল যেই শতবার হয়েছে তখন ব্রহ্মা চিন্তা করলেন এই বেটা এমন তপস্বী হয়ে গেছে এখন তো সারা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিবে হ্যাঁ সমস্ত জীবেরা কষ্ট পাবে তাহলে এই বেটাকে কিছু একটা তো উপায় করতে হবে তখন ওখানে একটা বড় কালো শাঙ্খ ছিল তখন বলে দেখো উপায় আছে তুমি অমর হতে পারো ও তাই নাকি বলুন বলুন সেই উপায় যখন আমরা কোনো কিছু মানে আমার মতের কথা হয়ে যাবে না প্রচারকে ধন্যবাদ প্রভু আপনি আমার হয়ে বলেছেন আপনি পক্ষপাতিত করেননি অন্য এইরকম অনেক সময় প্রচারক কাউকে যদি বললো প্রভু এটা এরকম না করে আপনি তো ওকে পক্ষপাতিত করেছেন এরকম ভাবনা আমাদের মধ্যে আসে তো আসরিক চিন্তাধারা তো এই শঙ্খে সেরকম বারবার চিন্তা করছে তখন তার পক্ষে যখন ব্রহ্মা একশো দেখলেন যে এই বেটা নষ্ট করবে তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ উপায় আছে বলে বলুন তাহলে তখন খুব উৎসুক বলে দেখো ওই যে কালো শঙ্খ দেখছে না ওই কালো শঙ্খের মধ্যে তুমি যত সময় থাকবে তোমাকে কেউ মারতে পারবে না তখন ও হাসতে শুরু করে দিয়েছে তথা হাসতে ব্রহ্মা করে দিলেন ব্রহ্মাতা অন্তর্ধান তো যখন এই জগতে কেউ আমার হতে পারে না এই ব্রহ্মাণ্ডের মধ্যে চক্ষে সঙ্গে শঙ্খে ও ভাবলো অ ব্রহ্মা থাকে সেখানে কেউ তাকে কিছু করতে পারে না স্বর্গলোকে এরকম বিভিন্ন জিনিস আছে তাহলে আমি এই শঙ্খর ভিতরে থাকবো ব্রহ্মাণ্ড সৃষ্টি করে নেব আর এখানে রাজা হব তারপরে তার অসুরিক বৃত্তি শুরু করে দিল আসরিক বৃত্তি সবাইকে নষ্ট করতে শুরু করলো কেন না আমি তো মর্বনা না না কোথায় শঙ্খের ভিতরে থাকলে বাইরে থাকলে তো আমাকে মৃত্যু হবেই তো এটাই তো তার বর ছিল কিন্তু অসুর ভুলে যায় তাই আমরা কখনো কখনো আশরিক প্রভাব তমগুণ রজগুণের প্রভাব আমাদের মধ্যে এসে যায় এই প্রকৃতির নিয়মে যখন আমরা গুরুকৃষ্ণের আদেশকে উল্লঙ্ঘন করি যখন আমরা ভক্তির ভাবনা থেকে দূরে সরে যাই শাস্ত্রে কি বলা হয়েছে গীতায় কৃষ্ণ কি বলেছেন বলেছেন মামচ যবিচারেন ভক্তিযুগে ন সেবতে সগুণান সমতি তৈতান ভূয়ায় অকল্পতে সেই ব্যক্তি গুণমুক্ত হয় যে কেবল অবিবিচারী ভক্তি মানে কেবল কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকে অনন্য ভক্তি কেবল অবিবিচার মানে কেবল কৃষ্ণ সেবা গুরুর আদেশ গুরুকে না কেবল কৃষ্ণ সেবাই যিনি শিখায় হ্যাঁ যিনি শিখায় না অ তথাস্তু তুমি কাকে কি চাইছ গুরুদেব আমি কালীকে ভালোবাসি গুরু বলে তথা আস্তু কালী ভক্ত হয়ে গেলাম তা আমি শিব ভালোবাসি আস্তু গুরু মাঝে একটা ক্লাসে বলছিলেন কিছু কিছু মিশন আছে তারা এরকম যায় বলে গুরুদেব আমি শিবকে খুব ভালোবাসি ঠিক আছে শিব মন্ত্র দিয়ে দিলাম গুরুদেব আমি বিষ্ণুকে ভালোবাসি ঠিক আছে তথা আস্ত বিষ্ণু মন্ত্র দিয়ে দিলাম কালী কালী মন্ত্র দিয়ে দিলাম এটা গুরু হচ্ছে ভণ্ড গুরু প্রতাপ গুরু তারা গুরু নয় বৈদিক শাস্ত্র বলা আছে যে ব্যক্তি ডাক্তার সে কি নিজের ইচ্ছা মতো চলবে না রোগী যে রোগী সে ডাক্তারের ইচ্ছা অনুসারে চলবে রুগীর ইচ্ছাই ডাক্তার চলবে না আমরা জড়জগতে সবাই রুগী ভবরুগী জন্ম মৃত্যু চক্রে ঘুরছি কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র এবং ঘুরছি নিজের অবস্থানটা আমরা নিজে বুঝতে পারি কখনো আমি একদম ধনী ছিলাম গরিব হয়ে গেছি বা দেখছি কেউ ধনী ছিল গরিব হয়ে গেছে কারো খুব চাকরি ছিল তার পথ চলে গেছে কেউ প্রধানমন্ত্রী ছিল এখন প্রধানমন্ত্রী নেই কেউ মুখ্যমন্ত্রী ছিল সে নেই এই জ্ঞানটা মনুষ্য জীবনে স্কুল কলেজ ডিগ্রি নিয়েও আমরা বিচার করতে শিখি না যার ফলস্বরূপ পরে হারিয়ে যায় তখন দুঃখ পায় প্রধানমন্ত্রী পদ চলে গেল তখন কান্না করতে শুরু করে হায় হায় আগে কেন বিচার করলাম না এটা অনিত্য পথ পেয়েছে জনসেবার জন্য ঠিক আছে যতদিন থাকবো ততদিন সেবা করো চলে গেলেও জনসেবা করব। সেই ভাবনা নেই চলে গেল তখন দুঃখ আবার কি করে কূটনীতি করে ছল করে আবার প্রধানমন্ত্রী পাবো কিন্তু ভগবান যদি না থাকে কর্মে নতই চললেও আপনি পাবেন না তো সেই জন্য খুব সাবধান আমাদের এই জন্য এই পদ পদ হচ্ছে সেবা করার জন্য এই যে চক্রপতি উপচক্রপতি সভাপতি সেক্রেটারি মালা সেনাপতি মহা চক্রপতি এইগুলি কোনো অভিমান থাকার জন্য না এগুলি সেবা করার জন্য দাস প্রভুপাত বলছেন আপনি সেবক সেবকপতি সেবা করবেন তার জন্য এই পদটা দেওয়া হয়েছে কিন্তু আমরা পদ নিয়ে যদি বলে আমি মালিক তাহলে খারাপ হয়ে গেল এটা মিথ্যা অহংকার এই জন্য এখানে বলছেন প্রভুপাত তাৎপর্যে মনের প্রকৃতি প্রতিফলন করবে অহংকার নিয়ে যাবে নিজেকে কৃষ্ণ থেকে পৃথক করে দিবে হ্যাঁ এরকম বিবেচনা করার চেষ্টা মনের মনকে বিনয় করে তুলো প্রভাত বলছেন মনকে বিনয় করে তুলো এবং প্রকৃতপক্ষে সেবার মনোভাব তৈরি করো সেবার মনোভাব গড়ে তোলার জন্য দৃষ্টিভঙ্গির এক আকস্মিক পরিবর্তন প্রয়োজন আছে তো জন্য এই সুন্দর সুন্দর কথা আমরা দেখছি যে আমাদের আচার্যরা বলেছেন অনেক কথা আছে তো আমি কয়েকটা পয়েন্ট শুধু বলছি আপনাদের কাছে যেহেতু আমাদের মনে থাকে এই সব জিনিস আমরা যেন সঠিকভাবে থাকি তো প্রভুপাদ আরেক জায়গা বলছেন দেখুন আমাদের সংঘ এই যে একটা সংঘ বা ইস্কন একটা সংঘ সংস্থা পারমার্থিক সংস্থা প্রভুপাদ বলছেন এটা বিশাল একটা পরিবার বিশাল পরিবার না সমগ্র বিশ্বে একটা বিশাল পরিবার কিন্তু প্রভুবাদ বলছেন এই পরিবারে মতো আর আমাদের সম্পর্কগুলি কীরকম হবে এই পরিবারের আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত না ভালোবাসা এবং বিশ্বাস ভিত্তিক হওয়া দরকার এই পরিবারে যদি বিশাল পরিবারে আমরা থাকবো তাহলে বিশ্বাস উপরে রাখতে হবে আর ভালোবাসার উপরে থাকতে হবে কিন্তু আমরা দেখি বিশ্বাস করতে গিয়ে রথযাত্রা করছে কেউ জন্মাষ্টমী করছে কেউ জেলা প্রচার বিশ্বাস করলেন বলেন বা সংঘের সম্পাদক ক্যাশিয়ার বানিয়ে দিলেন বা সভা যখন কোনো জন্মাষ্টমী বা রথযাত্রা উৎসবের কমিটি করা হলো থেকে বলা হলো তোমাদের কমিটি দেখাও তোমরা যে রথযাত্রা করবে মায়াপুর থেকে জানানো হলো কমিটি দেখাও তো কমিটিতে বিশ্বাস করে একজনকে ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হলো তোমার কাছে সব কালেকশন টাকা থাকবে বিশ্বাস আর ভালোবাসা ভিত্তিকে আমরা করে দিলাম কিন্তু যখন রথযাত্রা হিসাব চাওয়া হচ্ছে তখন আর দিচ্ছে না খারাপ কিন্তু ইস্কনের রুল হচ্ছে যখন এরকম কিছু করা হবে তার সব হিসাব দিতে হবে নালে ওই সংঘটা বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে এবং তার নামে লিগাল অ্যাকশন হয়ে যাবে এই জন্য খুব সাবধান কিছু লিখবো কি লিখবো বিচার করে লিখতে হবে তাহলে বিচার কর আমি স্বচ্ছ থাকবো কী করে যদি আনুগত্য থাকি যদি আমি আমার চক্রপতিকে জিজ্ঞাসা করি চক্রপতি ভাবছে আমি এটা তো বুঝতে পারছি না ঠিক আছে জেলা প্রচারকে জিজ্ঞাসা করি জেলা প্রচারক ভাবছে বুঝতে পারছি না কেমন করা উচিত কো ডাইরেক্টরকে জিজ্ঞেস করি আমাদের ইস্কনের ল কি আছে তখন ডাইরেক্ট দেখছেন জিজ্ঞাসা করে হ্যাঁ এই জিনিস আছে এরকম আমাদের ইস্কনের সিস্টেম তোমাকে এইভাবে রিসিভ করতে হবে এইভাবে অ্যাকাউন্ট করতে হবে এইভাবে দেখাতে হবে তাহলে এই উৎসবগুলি বা নামটো সঙ্গের কিছু খরচ যা কিছু হিসাবগুলি দেখাতে তো তার মানে ওটা কি করতে হবে একটা অনুষ্ঠান করতে গেলে কি করতে হবে প্রথমে আমরা কেন্দ্রবিন্দু রাখতে হবে তাহলে আমাদের এই সংস্থায় কেন্দ্রকে কৃষ্ণ এবং গুরু প্রভুপাত তাহলে কেন্দ্রবিন্দু আমাদের থাকা চাই কেন্দ্রকে বাদ দিলে সবকিছু নরং চরং হয়ে যাবে তবে মানে কার আনুগত্য আপনি করবেন প্রভুপাত যখন ইস্কন প্রতিষ্ঠা করেছেন চারটি স্তম্ভ করে দিয়েছেন চারটি স্তম্ভ কে জানে চারটি স্তম্ভ কে বলতে পারে হ্যাঁ বলবে একটা মাইক্রোফোন আছে ইস্কনের চারটি স্তম্ভ ওই মাতাজি বাম দিকে হাত তুলেছে বলবেন একজনকে আমি জিজ্ঞাসা করছি সে বলবে যে হাত তুলেছে তাকে বলতে বলছি সবাই বললে হবে না আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলুন আমরা আলোচনা করছি সব গুরুমারাজ আসা পর্যন্ত আলোচনা করব। তাহলে মনে থাকবে বেশি পরস্পর বললে রেকৃষ্ণ বলুন মনে শৌচম বৈরাগ্য দয়া সত্য দয়াস সত্যম সৌচম সত্যম বৈরাগ্য দয়া আচ্ছা তার মানে মাতাজি যেটা বললেন সত্য সত্যদয়া তপশৌচ ঠিক আছে তো এই সত্যদয়া তপশৌচ এটা কার স্তম্ভ কে বলতে পারে। কার স্তম্ভ ধর্মের স্তম্ভ আমি জিজ্ঞাসা করেছিলাম কি ইস্কনের চারটি স্তম্ভ ধন্যবাদ আপনি ধর্মের স্তম্ভ বলে সবাইকে শিখিয়ে দিলেন ধর্মের চারটি স্তম্ভ আপনি যদি ধর্ম আচরণ করছেন বলে বলবেন আমি ধর্ম করি তাহলে আপনাকে দেখতে হবে আপনি ধর্ম করেন তার মানে আপনি সত্য তার মানে তাসপালি খেলেন না তার মানে আপনি সত্যবাদিত্য আপনি নেশা করেন না তার মানে আপনি তপস্যা অবলম্বন করেছেন তার মানে আপনি ধর্ম মানেন আপনি মাছ মাংস খান না তার মানে আপনি দয়া ধর্মের যে স্তম্ভ দয়া রক্ষা করছেন আপনি অবৈধ সঙ্গ করেন না তার মানে আপনি সুচিতা রক্ষা করছেন তাহলে সত্য দয়া তপসৌচ এই চারটি হচ্ছে ধর্মের স্তম্ভ এটা জেনে নিন সবাই যদি কেউ বলে আমি ধর্ম মানি তাহলে এই চারটা জিনিস সে পালন করে সত্য পালন করে তার মানে তাসপালি জুয়া খেলে না লটারি ঘোড়া দৌড় মুরগি লড়াই এইসব করে না তাহলে ও সত্য পালন করছে ধর্ম মানে আর অবৈধ সঙ্গ পুরুষ মহিলা মিলামিশা করে না অবাধে বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা সন্তান উৎপন্ন কেবল বিবাহ জীবন ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ জীবন নয় সেখানে জানতে হবে সেটা ধর্ম তার মানে সুচিতা রক্ষা করছে তাহলে সে ধর্ম মানে আর কোনো জুয়া তাি লট্রি তার মানে এটা সত্য আর কি হচ্ছে নেশা বিড়ি পান চা কপি সিগারেট হিরোইন এলএইচডি সে গ্রহণ করছে বলে আমি ধর্ম করি তার মানে ও ধর্ম করছে না ও সেখানে তপস্যা নষ্ট করে দিয়েছে ধর্মের চারটি স্তম্ভকে নষ্ট করে দিয়েছে অনেকে দেখবেন সন্ন্যাসীর বেশ সাধুর বেশ লাল কাপড় পরবে দাড়ি চোল আছে অনেক দেখতে সাধু দেখতে বৈষ্ণবের মতো আসল শাক্ত কাজের বেলায় সব কিছু কী করছে না এই সব চালাচ্ছে শাস্ত্র বৈরিভুক্ত কর্ম ধর্মের কাজ না করে অধর্মের কাজ করছে সেজন্য তারা লোককে প্রতারণা করছে সেজন্য আমাদের মনুষ্যের জীবনে বুঝতে হবে এটা নিন্দা নয় ও বলবে ও আপনি তাহলে ওই সাধুদের নিন্দা করলেন না ধরিয়ে দিতে হবে মানুষকে সামাঘাস আর ধান গাছ এটাকে ধরিয়ে দিতে হবে সামা ঘাস ধান গাছ এখন তো চাষ হয় তাই না বৃষ্টিকালে তখন কি হয় চাষি যায় যখন ধান দেখে সামাধান গাছ দেখে তখন চাষি কি করে ধান গাছের মতো সামাধান গাছ কি করবে চাষি কি করবে সামাধান গাছটাকে মূল থেকে উঠে ফেলে দিবে তাই না আর ধান গাছকে রাখবে তখন ছেলে জানে না সামাধান তখন বাবা তুমি ধান গাছ থেকে তুলে ফেলছো তুমি কিছুই জানো না বাবা বলে তুই জানিস না এটা সামাধান এটা ধান তো ঠিক সেই রকম আমরা কখনো কখন ইস্কন ভক্তরা বলে এটা এটা ধর্ম আচরণ নয় এই সাধুর বেশে হ্যাঁ আপনি সাধুকে নিন্দা করলেন এরকম বলে দিবে কিন্তু প্রকৃত ধর্ম এই জন্য ভগবান এই যুদ্ধভূমিতে রণাঙ্গনে কুরুক্ষেত্রে আগাছাগুলাকে তুলাতে এসেছিলেন সামাধান ধান গাছগুলিকে আর প্রকৃত ধান গাছকে লাগাতে এসেছিলেন দেখাতে এসেছিলেন তো সেটা মানুষ বুঝতে পারে না এই জন্য ভাবে আপনি অন্য ধর্মের সমালোচনা করলেন না যেহেতু আমাদের অল্প বুদ্ধি প্রভুপাত বলছেন তাই আমরা বুঝতে পারি না সমাধান আর ধান গাছ সেই জন্য অনেক সময় আমরা ধর্মটা কি সেটা না বুঝতে পারে সবটাই ধর্ম মনে করে নেই সব এক মনে করে এই জন্য অনেকে বলে না সর্বধর্ম সমন্বয় হ্যাঁ এরকম সব ক্লাস দিচ্ছে প্রভুপাদ একবার বিদেশে সেখানে সর্বধর্ম সমন্বয় একটা সংস্থা আছে সব সংস্থার মানুষকে ডেকেছে ইস্কান থেকে প্রভুপাতার শিষ্যদেরকে নিয়ে গেছেন বিরাট সভা লক্ষ লক্ষ মানুষ যে স্টেজটা করা হয়েছে সব থেকে বিশাল স্টেজ এত বড় স্টেজ কেন না সমস্ত সর্বধর্ম তো সব ধর্মের সাধুরা এসে বড় বড় আসন দেওয়া হয়েছে সেখানে বসবে আর প্রথমে মিশনের সংস্থা থেকে আগত সন্ন্যাসীকে বলতে দেওয়া হয়েছে প্রথম সেই সংস্থার মানে ওই যে আয়োজন হয়েছে সর্বধর্ম তখন উনি যা বলতে শুরু করেছেন তখন সব মায়াবাদী ভাষ্য বলতে শুরু করে দিয়েছেন জীব ভগবান সব এক এরকম সব বলতে শুরু করে দিয়েছেন প্রভুপাত দুইটি ভাষা বলার মধ্যেই প্রভুপাত উঠে ওই স্টেজেই যে বসেছিলেন প্রভুত একটু দাঁড়িয়ে গেলেন তখন মঞ্চে যত সব সাধুরা বসছিল অন্য সংস্থার তারা সবাই দাঁড়িয়ে গেল প্রভুপাত দাঁড়িয়ে গেছেন ওরাও দাঁড়িয়ে গেল। আবার যত লক্ষ লক্ষ লোক সব প্যান্ডেলে দাঁড়িয়ে বসেছিল তারাও সব দাঁড়িয়ে গেল প্রভুপাদের শিষ্য ছিল ভিতরে ভিতরে সব মৃদঙ্গ করতাল নিয়ে প্রভুপাদ হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সবাই বলুন আরো জুড়ে হাত তুলে প্রবাদ বলেন দিস ইজ সর্বধর্ম সমন্বয় সবাই যখন একসাথে কৃষ্ণকে কেন্দ্র করে হরিনাম করল যত যত সম্প্রদায়ের লোক ছিল প্রভবাদ বললেন ভাগবতের কথা ধর্ম মূল ভগবান তো এই কলিযুগে ভগবানের নাম করার মাধ্যমে আমরা যে সবাই এক তার প্রমাণ এখানে হলো তো প্রভুবাদ এটা বলেই চলে গেলাম ওই সভা ভঙ্গ হয়ে গেল আর সর্বধর্ম কিছু হলো না আর কেউ সাধুরা কেউ আলোচনা করতে পারলো না প্রভুবাদে এক করে দিয়ে চলে গেলেন যে কৃষ্ণকে গন্ধ করার মাধ্যমেই সব এক হয়ে যায় তাই বিশ্ব ভাতৃত্ব আমরা বলতে চাইছি বসুন্ধ হইব কুটুম্বকম ভগবানকে বাদ দিয়ে বিশ্ব বসুন্ধ হইব কুটুম্বকম এটি হয় না ভাতৃত্ব হয় না হাজার হাজার বাবা করে ভাতৃত্ব হবে বিশ্ব ভাতৃত্ব একজন বাবা জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তাপ বারবার জন্ম মৃত্যু চক্র এখানে আসতে হবে তো জন্য আমাদের এই সংস্থা এখানে বলা হচ্ছে আমাদের সঙ্গে এক বিশাল পরিবারের মতো আর আমাদের সম্পর্কগুলি ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে হওয়া উচিত আমাদের অবশ্যই এই কথাটা ভালো করে শুনুন সবাই মন দিয়ে প্রভাত কি বলছেন আমাদের অবশ্যই সংগ্রামী ভাব পরিত্যাগ করতে হবে কি ভাব সংগ্রামী মানে কি সংগ্রাম মানে কি যুদ্ধ পরস্পর মধ্যে যুদ্ধ এই ভাবটাকে ত্যাগ করতে হবে তাহলে প্রভুপাত উনিশশো সালে ছয় আগস্ট তার এক শিষ্য উপেন্দ্র প্রভুকে এই চিঠি দিয়েছিলেন যে ভালোবাসা বিশ্বাস ভিত্তিক হতে হবে যদি এটা থাকে তাহলে সংগ্রামী ভাব থাকবে সংগ্রামী ভাব থাকবে ঝগড়া ঝাড়টা থাকবে তো এটা থাকে কেন না আমরা কেন্দ্রবিন্দু মানি না আর কেন্দ্রকে মানলাম যদি আমরা যে সংঘের মধ্যে আছি আমরা পরামর্শ করি না তার মানে নাম হট সঙ্ঘে কমপক্ষে পাঁচ থেকে জন ভক্ত হলো সেখানে সভাপতি সম্পাদক কুসাধক হলেন কিন্তু যখন কোনো কিছু করবেন সদস্যদের নিয়ে তো করতে হবে না করতে হবে না তাহলে কি করা উচিত একটা উৎসব করবেন সেখানে কি করা উচিত সদস্যদেরকে নিয়ে প্রথমে পরামর্শ করা দরকার তাহলে কেন্দ্র কৃষ্ণ আমাদের নোট দিয়েছেন আমাদের এই সংঘ কেমন চলবে তাহলে এই সংঘটাকে চালাতে গেলে আমরা একটা উৎসব করব, মহামিলন করব জন্মাষ্টমী করব তাহলে আমাদের প্রথমে আমি সভাপতি একা একাই আরে আমরা জন্মাষ্টমী করব, কোনো চিন্তা নেই তখন কাউকে আপনি কোনো সেবা দিলেন না কোনো পরামর্শ করলেন না নিজে নিজেই টাকা বললেন এই তুমি এক লক্ষ টাকা দেবে এই তুমি এটা দেবে এটা দেবে তারপরে নিজে সবাইকে বললেন তোমরা কালেকশন করো কোনো রিসিপ্ট নেই কোনো কিছু নেই সবাই কালেকশন করে আমার কাছে জমা দিয়ে দাও তখন আপনি কথা থেকে কোন টাকা এলো কিনা না এলো কেউ দেখলো কেউ জানলো কিন্তু পরামর্শ না থাকার দরুন এটি হয়ে গেল তারপরে আপনি সব টাকা পকেটে পুরে বলেন এই টাকা উঠেছিল এই টাকা খরচ এসব শেষ তাহলে কি হলো খারাপ হয়ে গেলো তখন আপনার বদনাম দিতে শুরু করবে নোট যে আমি এত টাকা করেছিলাম উনি এই টাকা বলল এ চুরি করেছে নিশ্চয়ই তখন আপনি পরস্পরের মধ্যে আলোচনা করে দিলেন যেহেতু আমরা পরামর্শ করে স্বচ্ছতা নেই পরামর্শ করলে কি হবে না কাউকে কিছু দায়িত্ব দিতে হবে লিখিত থাকতে হবে সব তাহলে লিখিত সেই জন্য কমিটি থাকবে সেই জন্য এখানে লিখিত থাকতে হবে হ্যাঁ আমরা জন্মাষ্টমী করব বলুন পরামর্শ করে আমরা কি করব। না আমাদের রিসিপ্ট ছাপাতে হবে ব্যানার ছাপাতে হবে কি কি লিখতে হবে সেই রিসিপ্টে কী লিখতে হবে কত লোক আমরা খাওয়াবো কতজন মানে জন্মাষ্টমীতে কতজন অনুকল্প প্রসাদ পাবে কতজন অন্নপ্রসাদ পাবে যা কিছু সব কিছু এরকম লিখতে হবে তারপরে কে ডেকোরেশন দেখবে কে পরিবেশন দেখবে কে অভিষেক দেখবে এসব লেখা হয়ে গেল যদি আপনি একা একা করেন তখন আপনি ব্যস্ত হয়ে যাবেন এই তোর কেউ আসছে না কেন অভিষেক করতে এই তুমি একটা করছো আরে তো কেউ জানে না কী করতে হবে না হবে এটা কেমন বিড়ম্ব না হবে বিড়ম্ব না হবে কিন্তু সেখানে পরামর্শ করে বসে দায়িত্ব দেওয়া থাকে আপনি যদি বলেন আগে থেকে প্রভু আপনার ওই দায়িত্ব আছে আপনি সব রেডি করছেন তো হ্যাঁ আমি সব রেডি করছি আমার এই দুধ ঘি মধু অভিষেকের আমি সব রেডি করে নিয়েছি তার মানে যে অথরিটি সে সবাইয়ের সাথে আবার বারবার চেকআউট করছে যে প্রভু আপনার ওই যে কেসগুলি ঠিক ঠিকভাবে আপনি যে লেখছেন তো খাতায় ঠিক ঠিকভাবে ভাউচার করছেন তো একটা মানে এক্সপেন্স করছেন তার সাথে ভাউচারটা লিখছেন তো বলছে দেখান একবার হ্যাঁ এইভাবে লিখছি হ্যাঁ এইভাবে ঠিক আছে কাউকে টাকা দিলে এইসব করছেন বলছে হ্যাঁ পরিবেশন করবেন আপনার কত বাসন দরকার সবজি যে বাজার করতে যাবেন দুইজন যাচ্ছেন তো লেখা আছে দুইজন যাবে বাজার করতে কেন দুইজন কেন যাবে বাজার করতে বলুন একজন কেন দায়িত্ব নিবে না দুইজন কেন যাবে কে বলতে পারে কলিযুগের মানসিকতা মন কি করবে আ দশ কেজি আলু নিয়ে এসে বলবে এটা বারো কেজি আলু তাহলে দু কেজি আলু হাফিস দশ কেজি আনে বারো কেজি লিখে হ্যাঁ আশি টাকা সেখানে প্লাস হয়ে গেল নিজের পকেটে এটা আমি বলছি না আমি যখন এইটি ফরে ছিলাম শিলিগুড়িতে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি ওখানে বলেছিলাম যে দুইজন বাজার করে দেওয়া একজনকে রাখা হয়েছিল বাজার করার জন্য ও বলছে প্রভু আমাদের ওখানে একজন প্রেসিডেন্ট ছিল কুলদ্বীপ প্রভু আগে প্রেসিডেন্ট ছিল তা আমি ওখানে ছিলাম ওই প্রভু আমাকে মায়না দিতে হবে না আমাকে শুধু বাজার করতে দিন কোনো অসুবিধা নেই আমার মায়না দিতে হবে না আমি বাজার করবই ব্যাস আর আপনার সেবক হয়েই থাকবো কোনো চিন্তা নেই তখন আমি চিন্তা করছি যে কেবল মায়না নিবে না অথচ বাজার করবে কি উদ্দেশ্যে থাকতে পারে তখন আমি অন্যদেরকে তার পিছনে পিছনে গোপনে কিছু ফন্দি করে পাঠাতাম ছদ্মবেশে ভক্ত নয় এরকম করে ও কোথায় বাজার করলো ওখানে ওই দোকান থেকে নিবে যখন তুমি পরে গিয়ে জিজ্ঞাস করবে কি নিল ওখানে কত টাকা চাল দিল কত আলু নিল এরকম সব হিসাব করে নেবে ওই দোকান থেকে সব রিপোর্ট নিয়ে চলে আসবে ও আসার আগে আমি ওই সব রিপোর্ট পেয়ে যেতাম তখন আমি প্রেসিডেন্টকে দেখিয়ে দিতাম তুই এরকম দুইবার চারবার এরকম করতে করতে প্রভু আপনি কত টাকা রেখেছেন কাছে বাজার করতে করতে আমি কোথা থেকে রাখবো আমি তো আরও কম করে করে সব নিয়ে এসেছি মানে লোকেদের কাছে আপনারা বাজার করলে অনেক টাকা লাগতো আলু কেজি দশ টাকা আপনি আনলে বারো টাকা নিত আমি দশ টাকা করে নিয়ে এসেছি জানেন কিন্তু সেখানে নিয়ে এসছে চৌদ্দ কেজি লিখছে লেখা আছে দশ মানে দশ কেজি কিনে চৌদ্দ কেজি লেখা আছে তাহলে কী লাভ হচ্ছে ধরা পড়ে গেল কত টাকা এরকম সেজন্য আমি এখন বলি আমাদের যখন মিটিং হচ্ছিলো এক একটা জায়গায় আমার ওখানে বাজার করবে দুইজন তার মানে পরামর্শ করতে হবে এই জন্য পরামর্শ করে দায়িত্ব দিতে হবে না বাজারে দুইজন যাবে এইবারে আমি একটা জায়গায় বলছিলাম তারা গ্রহণ করেনি কিন্তু তারা ধরে ফেলেছে যে দোকানদার সে বলেছে যে ইস্কন ভক্তরা কি আবার এরকম করে নাকি আগে তো এরকম হয়নি কখনো তখন সেই যে দিয়েছে সে এসে বলে দিয়েছে বলছে তুমি আমি পাইকারি রেটে দিলাম ও বলছে না তুমি বিল করো সেলিং রেটে তখন আমার একটু সন্দেহ হয়েছিল তখন সে এসে গত বছরের যে ইনচার্জ ছিল তাকে এসে বলে দিয়েছে এবারে একটা জায়গায় আমার কাছে খবর এসেছে তখন আমি ধরেছি ভাই এরকম কেন হলো তখন ও সব গল গল করে টাকাগুলো আবার বের করে আবার দিয়ে দিল বলে হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন এটা আর ভবিষ্যতে হবে না কারণ তুমি একা গিয়েছিলে বাজার করতে পারছো কিন্তু এখন লেখা ছিল দুইজন যাবে তুমি যে কালেকশন করছো সঙ্গে সঙ্গে খরচ করে দিলে টাকা আমি এটা করে নিয়ে চলে এসেছি কম দামে নিয়ে এসেছি বলে বাহাবার নিচ্ছ তাহলে একা করেছো বলে এটা হলো সেই জন্য সবসময় সাবধান পরামর্শ করতে হবে এবং সেবা দিতে হবে তারপরে কি গুরুত্ব দিতে হবে ভক্তদেরকে কি দিতে হবে কিভাবে গুরুত্ব দিবেন কেউ দীক্ষিত ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কেউ হরিনাম দীক্ষিত ভক্ত কেউ সাধারণ ভক্ত নামটো মহামিলনে তো সংঘতে আমরা কেউ শ্রদ্ধাবান আছে নূতন ভক্ত সেখানে কেউ গরিব লোক আছে কেউ ধনী লোক আছে কেউ মহিলা কেউ পুরুষ তাহলে তাদেরকে কেমনভাবে গুরুত্ব দিবেন যে যেমন তাকে তেমন করবি সম্মান গুরুত্ব দিতে হবে একবার একটা মা তার ছোট্ট বাচ্চা মেয়েকে শিখাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে দেখো তোর বিয়ে হবে হ্যাঁ তোমার বিয়ে হলে শ্বশুরবাড়ি যাবে যে তাদেরকে সবাইকে সমান চোখে দেখতে হবে সবাইকে সমান চোখে তো বিয়ে হয়ে গেছে মেয়ে তার যেদিন প্রথম দিন গিয়েছে শ্বশুর বাড়ি সকালবেলা শ্বশুরের সঙ্গে দেখা হয়েছে বৌমার তখন তার স্বামীর সাথে যেমন ব্যবহার করেছিল তো সেই রকম ব্যবহার করেছে কেন মা বলেছে সবাইকে সমান দেখবি তারপরে ভাসুর এসছে ভাসুরের সাথেও আবার স্বামীর মতো ব্যবহার করেছে তখন ওরা রেগে গেছে শ্বশুর ভাসুর সবাই রেগে আগুন বোঝে কুলক্ষায় নামে বাপের বাড়ি পাঠিয়ে দাও তখন বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে তখন ও কান্না করতে করতে এসছে তখন মা তুমি আমাকে শিখালে সবাইকে সমান দেখতে হবে আর আমি দেখলাম কেমন দেখলে মানে এরকম বলে মূর্খ হতভাগিনী আরে যে যেমন তাকে তেমন করবি সম্মান শ্বশুরকে শ্বশুরের সম্মান ভাসুরকে ভাসুরের সম্মান স্বামীকে স্বামীর সম্মান এটা হচ্ছে সমদৃষ্টি এরকম নয় যে সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ বা কেউ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী আছে সবাইকে তুমি সমান দেখবে হ্যাঁ দেখা যাবে আত্মগতভাবে সবাইকে সম্মান দেখতে হবে কিন্তু যখন শারীরিক দেখবে পজিশন অনুসারে তার গুণাবলী অনুসারে তাকে সেরকম সম্মান দেবে কাউকে অসম্মান করা যাবে না সেরকমভাবেই দেখতে হবে তাহলে জীবনে মূল এখন কিছু কিছু ভক্ত বলে অসকনে ওই যে কোটিপতি লোকেরা যারা যায় তাদেরকে অ্যাটাচ বাদ দেয় আর আমরা গরিব গেলে ওই সব বাথরুম ঘর দেয় না তখন আমার মনে আছে আমাদের চক্রভবন নিচে তখন আমাদের ঘর ছিল কিছু ঘর তখন এরকম বলছিল তখন আমাদের ভক্ত জানে না একটা লোককে দিয়ে দিয়েছে বলে ঠিক আছে ঘর চাইছে ঠিক আছে ওকে গদি টদি দিয়ে দিয়ে দিয়েছে তখন বিড়ি খাওয়ার অভ্যাস বিড়ি খেয়ে তো কিছু গুঁজিয়ে দেয় যেখানে বাড়িতে তখন বিড়ি খেয়ে ওই ডানল গদির ভিতরে ওখানে গুঞ্জিয়ে দিয়েছে তারপরে চলে এসেছে ঘর লক বন্ধ করে মন্দিরে গেছে তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে ওই দরজার থেকে জানলা থেকে ধোঁয়া আসছে হাওয়া যাচ্ছে একটু করে ধোঁয়া আছে অল্প অল্প মানে জানলা সব দরজা বন্ধ আছে একটা জানলা খোলা ছিল তখন বুঝতে পারছে না কোথায় গেল ওই লোককে খুঁজো খুঁজতে খুঁজতে পাওয়া গেল না তখন ভাবলো কি হলো তো জানলা দরজা ভাঙো যে ভেঙে দরজা খুলে দিয়েছে হঠাৎ করে হাওয়া ঢুকে গেছে তখন হুক করে জ্বলে উঠেছে ঘরটা তখন আমি বললাম এই হচ্ছে যে যে যেমন তাকে তেমন করবি সম্মান এ সাধারণ মাদুরতে থাকা উচিত ছিল আর মানে নিচে ঘরে ওকে তুমি জানল গদি দিলে কেন এটা বিচার করো নি কেন এইগুলি না বুদ্ধি খাটালে আমরা সর্বনাশ ঘটিয়ে দেব সব কিছু তো সেজন্য এইগুলি আমাদের সংগ্রামী ভাব আসে আমি দেখেছি অনেক ভক্ত খুব আপত্তি করে ঘর নিয়ে জেলা প্রচারে যখন সম্মিলনে আসে তখন ঘর পায় না খুব আপত্তি করে হ্যাঁ আমার বাড়িতে গেলে আমরা কত কিছু যত্ন করি এখানে এলো এলাম আমাকে জেলা প্রচার কিছু চিন্তাই করলো না এটা আমার বাড়ি এটা কার বাড়ি মহাপ্রভুর বাড়ি এটা আমার বাড়ি এখানে জেলা প্রচারকের বাড়ি জেলা প্রচারকের এখানে কিছু করার নেই এখানে নিজেকে এসে নিজের থাকার ব্যবস্থা করতে হবে কোন দিন ঘর আছে একটু আগে আমি প্রথমে বলছিলাম যারা ভদ্র হবে তারা পরস্পরকে সাহায্য করবে সেজন্য এক একজনকে আরেকজনকে সাহায্য করবে তো সেই জন্য দেখবে ও এরা থাকছে ঠিক আছে আপনারা থাকুন আমরা বারান্দায় থাকছি এই মনোবৃত্তি তৈরি করতে হবে তাহলে কারো মধ্যে দ্বন্দ্ব হবে না আমরা ভগবত ভক্তিতে আগাবো না পিছাবো আগাবো পিছাব মানে আসরিক চিন্তাধারা আবার যাব তো সেই জন্য এটি যেন না হয় এই জন্য এখানে সংগ্রামী ভাব পরিত্যাগ করতে হবে তো সেই জন্য আমাদের পরামর্শ করে ভক্তদেরকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিলে সংগ্রামী ভাব চলে যাবে সেজন্য শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব এসব ভাব থাকবে না সমভাব থাকবে সেখানে দায়িত্ব দিতে হবে সেবা বন্টন করতে হবে সেজন্য খাতা লাগবে প্রথম খাতা হচ্ছে আলোচনা চক্র খাতা যখন একটা সংঘ বসবে সেখানে পরামর্শ করবেন আগামী সপ্তাহে কোন জায়গায় বসবে পরামর্শ করা হলো। এই শ্রদ্ধাকোটির মানে দুইটা শ্রদ্ধা কুটির বা তিনটা শ্রদ্ধাকোটির নিয়ে একটা সংঘ হবে পাঁচ দশ তাহলে একটা নামহ সংঘ কি লেখা হবে না ইস্কন অনুমোদিত দান্তন শ্রী শ্রী হরে কৃষ্ণ সংঘ সংঘ কোনো নিতাইগৌর নয় কোনো রাধাকৃষ্ণ নয় সুভদ্রা নয় এরকম নয় এটা গুরু মহারাজ চাননি কিন্তু এখন কিছু কিছু জায়গায় এরকম লিখে ফেলছে এটা কে যে শুরু করলো আমরা জানি না গৌরাম মহারাজ বললে আমি বলিনি তুমি বলো আমরা প্রথম থেকে আমাদের নাম হটা রেজিস্ট্রেশন খাতাতে এগুলি লেখা নেই এইগুলি এখন কেউ কেউ ভক্ত এইসব শুরু করে দিয়েছে নিজের মত এটা বন্ধ করতে হবে সেখানে লেখা থাকবে ওই গ্রাম বা ওই পাড়ার একটা এলাকাতে যদি একটা শহরে বা একটা গ্রাম যদি চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার বড় হয় থাকে তাহলে সেখানে দুটা তিনটা সংঘ হতে পারে ও লেখা থাকতে পারে পূর্ব পাড়ার দক্ষিণ পাড়ার মধ্য পাড়ার ইস্কন অনুমোদিত সবং মধ্য পাড়া নামট সংঘ ওখানে নিতাই গৌর বলে এরকম লেখা যাবে না এটা বোঝাই গেল তো সেই জন্য ওই খাতাতে আচ্ছা আমাদের সংঘ যে আমরা দশ জন আছি প্রভু কালীচরণ প্রভু আগামী সপ্তাহে আপনার বাড়িতে নামট মহামিলন এ তিনটা পরিবার হয়ে গেছে এবার এক মাস হয়ে গেল আপনার বাড়িতে এবারে পড়ছে পালা হ্যাঁ প্রভু কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাহলে ওখানে কী প্রসাদ হবে বলুন না আমার কি মহামিলনে কী প্রসাদ হবে গুরু মহারাজ বলেছেন সাধারণ একটা দুটা পুরি একটু পায়েস হতে পারে একটা দুটা পুরি বা একটু আলুদম হতে পারে বা কেবল সুজি পায়েস হতে পারে বা কেবল মুড়ি ঘুগনি হতে পারে বা কেবল ফলমূল হতে পারে এরকম ভুড়ি ভোজন করা হবে সেই জন্য নামটো মি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি শেষ কর শুরু করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে এটা আগে সবাইকে ফলো করতে হবে আর যখন সাধু সং মানে ভক্ত সেবা করবেন তখন কি করবেন বিষ্ণুভোগ করবেন বিষ্ণুভোগ জানেন কী জানে বিষ্ণুভোগটা কি বিরিয়ানি সবাই বিরিয়ানি ভালো বিরিয়ানি ভালোবাসেন এবারে কি হয়েছে নাকি নন্দগুপ্রভু হয়নি অনেকে বিরিয়ানি দক্ষিণ চব্বিশগার লোকেরা বিরিয়ানি খুব ভালোবাসে মায়াপুরে রমরমা চলছে রাস্তায় ফেসবুকেও দিয়ে দিচ্ছে বিরিয়ানি অমুকের বিরিয়ানি তা আমাদের সুরসেন প্রভু চিন্তা করলো এই মুসলিমরা এই বিরিয়ানি নাম দিয়েছি আমি এর নাম দিব বিষ্ণুভোগ সেই জন্য দক্ষিণ চব্বিশগায় জিজ্ঞাসা করলে না না আমাদের বিষ্ণুভোগ করি বিরিয়ানি আমরা করি না তো সেই জন্য বিষ্ণুভোগ মানে ভগবানের গ্রহণ উপযোগ্য সব কিছু থাকবে সেখানে সেটা প্রসাদ তো সেই জন্য প্রসাদটা বেশি করে পেট ভর্তি কাউকে যদি সেবা করতে চান তাহলে বৈষ্ণব সেবা করবেন কখনো কখনো আপনার সুযোগ হলো যে আমি দশজন বৈষ্ণবকে ডেকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা করো সেটা করুন অসুবিধা নেই কিন্তু নাম হট মহামিলনে এটি করবেন না কেন করবেন না কে উত্তর দিবেন বলুন কেন নাম হট মহামিলনে ভুড়ি ভোজন চলবে না আমাদের কি নাম অনুপ নাকি কি অনুনাভ অরুণাভ প্রভু বলুন কেন নামটো মাভেলেন এটা নিষেধ করেছেন গুরু মহারাজ গুরু মহারাজ যখন বহু বছর আগে হ্যাঁ তখন আমাকে ডেকেছিলেন বিদেশ থেকে এলেন তার গুরুমাজের মা এসেছিলেন নাইনটি ফাইভে মা গুরুমাদের মা এসেছিলেন সেই সময় গুরু মা কিছু বই দিয়েছিলেন গুরু মহারাজকে গুরুমাগুলা পড়ে তখন বাংলাদেশে ছিলেন তারপরে এসে রাত্রিবেলায় বলছে আমাকে ডেকেছেন সঙ্গে সঙ্গে তুমি আসো তো এই কথাগুলি গুরুমা তখন আলোচনা করছিলেন যে একটা মহামিলনে এরকম ভুড়ি ভোজন করলে কি অসুবিধা বলো আমাকে প্রশ্ন করছেন আপনি বলুন একটা পয়েন্ট উনি বলেছেন যে অনেক প্রসাদ রান্না হবে চাপ বেড়ে যাবে সবাই যোগদান করতে পারবে না তো কি বলছিলাম প্রসাদের কথা বলছিলাম না মহামিলনে তাই না অরুণা প্রভু একটা পয়েন্ট বলেন আর কেউ বলতে পারেন মাতাজিদের পক্ষে কথা বলুন বলুন মাতাজি মাইক্রোফোন দাও এই যে সামনে মাতাজিকে যে প্রসাদ রান্না করতে হবে না আমিলেন যোগদান করতে পারবে না এই জন্য অল্প রাখলে হরে কৃষ্ণ হ্যাঁ বলুন প্রভু কেন হচ্ছে ওখানে কেউ ধনী ব্যক্তি বা কেউ গরিব ব্যক্তি থাকে কোনো ধনী ব্যক্তির বাড়িতে ভালোভাবে অনেক প্রসাদ আর আবার যখন কোনো গরিব বাড়িতে মানে নাম হবে সেখানে হয়তো তার সেরকম ভাবে সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনার পয়েন্ট আমি ধরে নিয়েছি সবাই ধরে নিয়েছেন কেন নাম আমি কি বলেছিলাম প্রথম যে ধনী লোক থাকবে গরিব লোক থাকবে বাচ্চা থাকবে মহিলা থাকবে পুরুষ থাকবে শিক্ষিত থাকবে দেখতে সুন্দর থাকবে অসুন্দর থাকবে ডিউলিটি থাকবে না দ্বন্দ্বভাব থাকবে না কেন পাপ কর্ম থাকলে দ্বন্দ্ব থাকবে আর আমরা নাম হটে আসছি পাপ মুক্ত হওয়ার জন্য কেন নাম হটের আদান প্রদানটা কি নাম হটের আদান প্রদান কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই আদান প্রদান এটি নামের হাট সেটা আমাদের করতে হবে তো জন্য আমাদের প্রয়োজন আছে যদি আদান প্রদানের সময় দিতে হবে হ্যাঁ হরিনামের কীর্তন করতে হবে আর সেখানে যে হরিনাম করবে শাস্ত্রে বলা হয় সে শ্রেষ্ঠ ব্যক্তি ভাগবতে তেত্রিশ অধ্যায় তৃতীয় স্কন্ধ তেত্রিশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে দেবহতী হ্যাঁ দেবহতী মাতা দেবহতী মাতা না করদমনি পত্নী দেবহতী মাতা উনি বলছেন কপিল দেবকে তার পুত্র কপিল দেবকে ভগবান বলে সম্বোধন করেছেন এবং তাকে বলছেন তার ভক্তির উপলব্ধি যে ওখানে তিনি জানাচ্ছেন যে ভগবানের নামে এত শক্তি আছে সেখানে যদি কোনো চান্ডাল হ্যাঁ সপচ সে মানে সপচ মানে স মানে কুকুর মাংস খায় এই রকম পরিবারে জন্ম হয়েছে কিন্তু সে যদি ভগবানের নাম করে তাহলে সে গরিয়ান সে গরিয়ান গরিয়ান মানে শ্রেষ্ঠ আর রূপগোস্বামী বললেন মনসিক উপদেশামৃত গ্রন্থে উপদেশাগ্র মত গ্রন্থের পঞ্চম শ্লোক কে জানে ভক্তি যারা করেছে মাস্টার ভক্তি বা কেউ ছাত্র পঞ্চম নম্বর শ্লোক উপদেশামৃত কে জানে কৃষ্ণেতি যশ্বিরি মনসা আদ্রয়েত তার মানে যে ভগবানের নাম জপ করে তাকে মনে মনে কী করতে হবে আদ্র মানে আদর করতে হবে ভালোবাসতে হবে তাহলে আমার নামঠ সঙ্গে নূতন ভক্ত এলো বললাম হরিনাম করতে হবে নামঠ সঙ্গে যোগ্যতা প্রথম হচ্ছে একমালা জপ প্রতিদিন করবে এই যোগ্যতা কৃষ্ণ নাম গ্রহণ করবে সপ্তাহে একদিন কেবল নিরামিষ খাবে এই যোগ্যতা বুঝা গেল সে মাছ মাংস খাচ্ছে না গরিব না ধনী এইসব বিচার করবেন না সবাই নামঠ সঙ্গে অংশগ্রহণ করবে এই জন্য কোনো বিচার করবেন না সেজন্য আমরা সেখানে দিয়েছিলাম প্রত্যেককে গুরুত্ব দিতে হবে এই জন্য প্রত্যেক ভক্ত একটা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত একটা এমনি দীক্ষিত সবাইকে গুরুত্ব দিতে হবে সবাইকে সেবা দিতে হবে তো সেজন্য সেই সেবাও চার্ট করতে হবে চাট না করলে হবে না তো কেন কর দিতে হবে গুরুত্ব কে বলতে পারে কেন সবাইকে গুরুত্ব দিতে হবে কেন বলুন এখনই বললাম কেন না হরিনাম করে তাই ও শ্রেষ্ঠ ব্যক্তি এই জন্য গুরুত্ব দিতে হবে এটা বুঝতে পারলেন না এত পর্যন্ত আমি বললাম যে হরিনাম করবে নাম হটে যুক্ত হতে গেলে তাকে হরিনাম একমেলা করতে হবে তাই শাস্ত্রে বলছেন দেবহতি মাতা বলছেন ভক্তি এত শ্রেষ্ঠ যে কেবল হরিনাম শুরু করে দিবে সে শ্রেষ্ঠ ব্যক্তি পরিণত হয়ে যাবে সে ধনী না গরিব কি তার পূর্বের কি ছিল এই সব চিন্তা করলে চলবে না তাহলে অপরাধ হয়ে যাবে তাকে গুরুত্ব দিতে হবে ও এখন ও একমালা জপ করছে ভগবানের নামের আশ্রয় এসে গেছে হ্যাঁ সম্মানীয় ব্যক্তি এরকম করে তাকে চেষ্টা করতে হবে বড় করে তুলতে তাহলে কী হবে তার মধ্যে আপনি যখন বলবেন আপনি কত ধন্য ভগবানের নাম জপ শুরু করেছেন একমালা করে আপনি মহান যখন এরকম বলবেন তখন তার মধ্যে কী হবে দুমালা চেষ্টা করার জন্য অভ্যাস করতে ইচ্ছা হয়ে যাবে হবে না আপনারা যখন নাম সঙ্গে বসে এক মাস পরে জিজ্ঞাসা করছেন কালীচরণ প্রভু আপনি তো শ্রদ্ধাবান রূপে আমাদের সঙ্গে ঢুকলেন তার জন্য আরেকটা খাতা করা হয়েছে সেই খাতাটার নাম হচ্ছে পারমার্থিক ক্রমোন্নতি খাতা নাম একটা পরিচয় সিঁড়ি আছে দেখেছেন তো সেই সিঁড়ি অনুসারে ক্রমোন্নতি ক্রমোন্নয় খাতা তার মানে আরেকটা খাতা হয়ে গেল দুই নম্বর খাতা তো এইখানে পয়েন্ট এসছে বলে আপনাদেরকে বলে দিলাম তখন আপনারা বলবেন এক মাস হয়ে গেছে লিডার খালিচরণ প্রভু আপনি এখন কত মালা জপ করছেন বলে আমি এখন চার মালা জপ করছি হরি বল কালীচরণ প্রভু কি জয় দেখুন কালীচরণ প্রভু আগে বলছিলাম জব করার টাইম নেই এখন একমালা নয় চার মালা করছে ধন্যবাদ আপনাকে আপনি মহান শ্রেষ্ঠ তাকে প্রশংসিত করে তুলতে হবে তখন ওনার মনে মধ্যে আরও জব করার তীব্র বাড়বে কিনা কিন্তু আমরা যদি হে এক মাস হয়ে গেলে চার মালা জব করছো তোকে এখানে আসতে হবে না এরকম আমরা বলে বসি এই একমালা এক বছর ধরে করছ তো না সবসময় তাকে উৎসাহিত করতে চেষ্টা করতে হবে এই জন্য নাম হট কতটা গুরুত্ব আরোপ করতে হবে কনিষ্ঠ মধ্যম যে কেউ হলেও সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে সংঘটা দৃঢ় হবে আর আমাদের কি করতে হবে কমিউনিকেশন কমিউনিকেশন ইজ দি কোপারেশন গুরু মহারাজের স্লোগান যদি কমিউনিকেশন মানে যোগাযোগ রাখেন ভক্তদের ভক্তদের মধ্যে তাহলে সহযোগিতা পাবেন আমরা সবাই বলছি গুরুমা প্রভুপাত বা সরি নন্দগুর প্রভু আমাদের নামটে কেউ সহযোগিতা করে না কি কারণ বলুন কেন সহযোগিতা করে না বলুন কেন আপনি তার সাথে কোনো দিন ফোনে যোগাযোগ করেন আসুন প্রভু আমাদের এখানে মহামিলন আছে এটা করতে হবে এটা সেবা দেওয়া যদি থাকে তাহলে যোগাযোগ যদি না করা হয় ও সাহায্য করবে আমি নিজে সব করব আর কাউকে কোনো কিছু করব না আমি বড় হব তাহলে কি হলো কেউ আসবে সাহায্য করতে সেবা করতে কেউ আসবে না তো জন্য যোগাযোগ করলে সাহাযোগিতা পাওয়া যাবে তো সাহায্য পাওয়া যাবে তো জন্য প্রথমে কেন্দ্র তারপরে পরামর্শ তারপরে আমরা পরস্পরকে গুরুত্ব দিব তারপরে আমরা যেন যোগাযোগ রাখবো এই সব জিনিস সঠিকভাবে চলবে যদি আমরা তুলসীর সামনে ভক্ত সঙ্গে প্রতিদিন ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ করি ভালো করে জব করবো শুনে শুনে প্রবাদ কি বলেছেন শুনে শুনে জব করতে হবে বুঝতে পারছেন সুলমালাই যারা দীক্ষা নিয়েছে মালাই শুনে শুনে জব করবেন শুনে শুনে জব করতে বলবেন কয়জন শুনে শুনে সুলমালা জব করেন ভক্ত হাত তুলুন দেখি কয়জন শুনে শুনে করেন আর অনেকে করে না তার মানে কি আমার কৃষ্ণ নাম গুরু মহারাজ একটা ফেসবুক নোট দিলেন যে আমরা কৃষ্ণ নাম জব করছি কিনা তার প্রমাণ হবে হুচট খেয়ে কৃষ্ণ আসছে কিনা হুচট খেয়ে মা গো বাবা গা আসছে তার মানে আমার জব হচ্ছে না কেন হচ্ছে না না তুমি মনে মনে জব করছো অনমনস্ক হয়ে তাই কৃষ্ণ তোমার মধ্যে ঢুকছে না সেই জন্য কৃষ্ণ নামটা শুনে শুনে ঢুকাতে হবে কেন না আমার ভিতরে কৃষ্ণ রয়েছেন হ্যাঁ এবং আমার ভক্তি প্রেম রয়েছে কিন্তু হচ্ছে না তো সেজন্য জোরে জুড়ে বলার মাধ্যমে সে নিচে থেকে ধরবে গিয়ে যেমন আপনাদের কল আছে না টিউবওয়েল মাঝে মাঝে জল চলে যায় মেদিনীপুর এলাকায় গিয়েছিলাম পানি পারুল একবার আমাদের আনন্দময়ের সঙ্গে ওখানে আমাদের পানি পারুল বল্লভ প্রভুর ওখানে দেখছি জল নেই ফাঁস 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 করছে কল মারছে তখন আমি বললাম যে দেখেছিলাম ছোটোবেলায় এরকম হলে জল ঢালতে হয় তার মানে জল ঢালল দুই তিন বালতি যত জল ঢালছে চলে যাচ্ছে দিতে আস্তে আস্তে জল দিতে দিতে তখন আবার ফসফাস আবার জল বেরোচ্ছে নাম বা কৃষ্ণ ভক্তি আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের শূন্য হয়ে গেছে এখানে মায়ার দ্বারা তো সেই জন্য এটাকে যুক্ত করাতে হবে এই জন্য ভক্ত সঙ্গে বসতে হবে তুলসীর সামনে বসতে হবে যখন এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জল ঢালছে আর কি হরে কৃষ্ণ মনে মনে করছে চঞ্চল তার মানে জলটা ঢালছে না ঠিক মতো অনমানস্যক হয়ে আপনি কলের মধ্যে কতটুকু ফান থাকে বলো কতটুকু ছিদ্র কলে জল দিতে গিয়ে কতটুকু ছিদ্র জলটা তো পড়ছে না ঠিকভাবে তো জন্য অনমানস্যক হয়ে জপ করলে ওই ছিদ্রটা কাছে জলটা যাচ্ছে না এদিক সেদিক চলে যাচ্ছে তো সেই জন্য জলটা ঠিকভাবে দিতে গেলে জুড়ে জুড়ে জপ করে সাধু সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কালকে এখানে জপ হবে সবাই আসবেন সবাই আসবেন তো কেউ ছাড়বেন না কিন্তু আজকে দেখছিলাম কেউ আসছিল না এখন এসে গেছে সবাই আসবেন জপের সময় সুমধুর্গী শিখাবে নাকি আমাদের আরেকজন কোরিজিনাল ডাইরেক্টর সুমধুর প্রভু শিখাবে এরকম জব শুনে শুনে করবেন তাহলে ওই যে আস্তে আস্তে নিচের যে ভগবান আছেন সে তখন আকর্ষণ করে নেবে কীর্তন প্রভাবে একদম আপনাকে আকর্ষণ করে নেবে আমরা জানি যখন কৃষ্ণ রাসলীলা ত্যাগ করে চলে গেলেন তখন আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না কেউ গোপীরা তখন আবার তারা এক জায়গায় মিলিত হলো যমুনা পুলিনে গোপীরা বললো দেখো আমি ডাকছিলাম তুমি ডাকছিলে কৃষ্ণের কত দূরে চলে গেছে কারো শব্দ শোনা যাচ্ছিল না তখন গোপীরা কি করলেন গুরুমা বলছিলেন তখন যমুনা পুলিনে যেখানে কৃষ্ণের সাথে মিলন হয়েছিল রাসলীলায় সেখানে তারা একসাথে হাত তুলে কি করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম মHare Hare এরং কীর্তন করছে তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ এখানে এসে গেছেন তখন কৃষ্ণজি জিজ্ঞাসা করছেন যে তোমরা কিভাবে প্রাণ ধারণ করে থাকলে কিভাবে কেন তব কথা অমৃতম তোমার যে কথা তোমার যে নাম আমরা একসাথে তোমাকে একা একা খুঁজিলাম ডাকছিলাম তুমি শুনতে পাচ্ছিলা না তোমার নাম আর তুমি তো অভিন্ন তাই আমরা এই যমুনা পুণে একসাথে তোমার না এই সংকীর্তন ওইখানে গোপীরাই শুরু করেছেন তাই আমরা ওই সংকীর্তন করছি হরিনাম রাসস্থলী এই নবদ্বীপ ধাম শ্রীবা সঙ্গন মহাপ্রভু সেই রাধাকৃষ্ণ এখানে এসে শিখালেন এই হরিনাম সংকীর্তন রাস যার মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো জন্য কৃষ্ণ আকর্ষিত হয়ে জুড়ে জুড়ে নাম করার ফলে ওখানে চলে আসলেন তার মানে আমাদের মধ্যেই আছেন কাছেই আছেন কৃষ্ণ দূরে চলে যান না উনি বলেছেন আমি কোথাও ত্যাগ করে চলে যেতে পারি না কিন্তু কাছেই ছিলেন মনে হচ্ছিল কৃষ্ণ আমাদের থেকে চলে গেছেন খুঁজে পাচ্ছিল না তাই আবার জুড়ে জুড়ে যখন তারা কৃষ্ণকে একসাথে একবারে ডাকতে এই জন্য নাম সঙ্গতে এরকম আদান প্রদান সংকীর্তন সেজন্য জপ করবেন একমালা তুলসীর সামনে শুনে শুনে ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে শুনে শুনে করবেন তাহলেই তো কৃষ্ণ এই যে ফাঁ ফাঁ করছিল মায়া ঢুকে বসে আছে একটা সুখিয়ে রেখে দিয়েছে তখন আর ওইটাকে পূরণ হয়ে যাবে তখন মায়া চলে যাবে অন্ধকার চলে যাবে জল শূন্যটা পূরণ হয়ে যাবে এরকমভাবে সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চায় সংসার জিনিতার কোনো বস্তু নাই এই জন্য ভক্ত সঙ্গ নাম ওটা সঙ্গ প্রয়োজন রয়েছে তাহলে আমাদের কি হবে না প্রভা বলছেন যে বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে সেই জন্য আমাদেরকে এইসব জিনিস জানতে হবে হরি নাম আর ভক্তদের কি করতে হবে কেয়ার করতে হবে যত্ন যত্ন নিতে হবে পরস্পর মধ্যে কেউ ভক্ত বলে আমাকে তো নন্দক প্রভু ওনারা ওটা অনুষ্ঠান হলো আমাকে ডাকলো না তাহলে আমি তাহলে ওই সঙ্ঘের যদি হয় আমি ডাকলো না বলে ভুলে যেতে পারে আমি কেন জিজ্ঞাসা করলাম না প্রভু ওখানে অনুষ্ঠান হয়েছে কত সময় হবে আমি আমাকে বলা হয়নি তাহলে আমি আসছি চলে যাবে তাকে ডাকতে হবে কেন নাম ভট্টো সদস্য আমাকে ডাকতে হবে কেন তার মানে খাতা তো লেখা আছে ওখানে মহামিলন হবে ওই বাড়িতে আর আমারও একটু খিদা থাকতে হবে তো আমাকে কে ডাকলো না ডাকলো অপমান বোধ করবো কেন তো এইভাবে আমরা কয়টা খাতার আলোচনা করেছি এত পর্যন্ত কয়টা খাতা প্রথম খাতা কি আলোচনা চক্র খাতা দ্বিতীয় খাতা ভক্তির ক্রমোন্নতি পারমার্থিক ক্রমোন্নতি খাতা সেগুলি কি শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক এই স্তরে উঠছি কি না মাসে মাসে মাঝে মাঝে তদারকি করা সদস্যদের মধ্যে এটা করতে হবে করবেন তো সবাই কারো হরিবল বেরোচ্ছে না এবারে নন্দগু প্রভু গিয়ে সব খাতা চেক করবে কোথায় এইসব হচ্ছে চক্রপতিরা মহাচক্রপতিরা মালা সেনাপতিরা এইগুলি সাহায্য করবে নন্দগু প্রভুকে মহারাজ একবার বলছিলেন অনেক ভক্ত কমপ্লেন করে যে প্রচারক আমাদের কাছে আসে না তখন গুরুমা বললেন একা প্রচারক কত দূরে যাবে মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব আমি কত জায়গায় যাব পরিশ্রম হবে সেজন্য সবাইকে আমি আদেশ করছি পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র আমার নাম প্রচার হবে আবার ভারতবাসীকে আমি বলছি অনুরোধ করছি হ্যাঁ সবাইকে নাম বিতরণ করো কেউ আমি একা একা কলে কেউ পাবে কেউ পাবে না এই জন্য জেলা প্রচারক মালা সেনাপতিকে বলে দিবে মালা সেনাপতি মাহাচক্রপতিদের বলে মহাচক্র সেনাপতিকে বলে দিবে সেনাপতি চক্র সেনাপতিগণকে বলে দিবে চক্র সেনাপতি তারা বলে দিবে তাদের অধীনে উপচক্র উপচক্র সেনাপতি তার সংঘের কে বলে দিবে আর সংঘর সেক্রেটারি সভাপতি তার সদস্যদের জানিয়ে দিবে। এইভাবে পরম্পরা সূত্র আমাকে নন্দগুপ্রভু ফোন করেনি আমি নাম হট্ট মেলায় যাব না এটা মূর্খামি হ্যাঁ এটা ঠিক নেই এটা স্বতন্ত্র বুদ্ধি এটা আনুগত্য নয় তার মানে আপনি আপনার সংঘকে মানেন না আপনার চক্রপতিকে উপচক্রকে মানেন না আপনার চক্রকে মানেন না আপনার মালা সেনাপতিকে মানেন না আপনার জেলা প্রচারকে মানেন না আপনার কোডাইরক্ট এমনকি গুরুদেবকেও মানেন না গুরুদেব বলেছেন এখানে প্রভুপাত বলেছেন গুরু মহারাজকে যে সব গীতা ভাগবত পড়বে তাদেরকে ট্রেনিংয়ের জন্য মাঝে মাঝে দুই দিন তিন দিন রেখে কিছু শিখাতে হবে হ্যাঁ কীভাবে তারা আরতি করবে কিভাবে ভোগ লাগাবে কিভাবে পূজা করবে হ্যাঁ কীভাবে তারা প্রচার করবে কীরকম রকম আমাদের সজ্যগুণ রাখা উচিত কি সদাচার শিখাবে বিভিন্ন বিষয়ের নিয়ে আলোচনা করতে হবে আমি নাম হট সাংগঠনিক আলোচনা করছি আজকে এখানে কিভাবে আমাদের এই নাম হটো সঙ্ঘে কীরকম থাকা দরকার কি হওয়া উচিত এই সময় তো ভালো লাগছে তো আপনারা এসব করবেন তো তো সেজন্য আমরা এত আলোচনা করছি পূর্ব আচার্যদের কথাগুলি তো অনেক বিষয় থাকলেও আমি বেশি সময় নিব না তো একটু দাঁড়িয়ে কীর্তন হবে সবাই একটু কীর্তন করবেন আর একটা জিনিস একটু জানিয়ে দিই আর দুটা খাতা বলিনি সেই দুটি খাতার মধ্যে আর একটা খাতা হচ্ছে প্রেজেন্ট খাতা মানে উপস্থিতি না মোটো মহামিলনে কে এলো না এলো প্রতি সপ্তাহে লিখতে হবে কেউ এলো না ফোন করে প্রভু আপনি আসতে পারেনি আপনার সেবা থেকে আমরা বঞ্চিত হলাম কেউ এলো না জানিয়ে দিবে তার যে সেবা দেওয়া হয়েছিল খাতাতে লেখা হয়েছিল যে আপনি মালা নিয়ে আসবেন আপনি আসন বিছাবেন আপনি আলোখ্য সাজাবেন আপনি ওখানে ফলগুলি আমান্য করবেন আপনি সেখানে আরতি করবেন আপনি এই গানটি গাইবেন আপনি ওই গ্রন্থটা ওখানে সাজিয়ে রাখবেন ধূপ আরতি প্লেট আপনি রেডি করবেন এই সপ্তাহে যারা করলো আলোচনা চক্র খাতায় তার পর সপ্তাহ চেঞ্জ হয়ে যাবে কেন সবাইকে সেবা দিয়ে দিলে কী হবে একটু আগে শুনছিলাম মাতাজি বলছিলেন যে সেবা না দেওয়ার দরুন সবাই প্রসাদের টাইমে আসে তাই জন্য খাতায় যদি আমরা লিখে রাখি এই সেবা বন্টন করে দিই তাহলে সবাই আসবে না আসবে না কেন আসবে ও আমার মালাটা নিয়ে যেতে হবে ওখানে আমার আসনটা বিছাতে হবে ওখানে আমার অলটা সাজাতে হবে ওইখানে ওই বাসনটা বাঁচতে হবে ওইখানে এটা করতে হবে তাহলে সবাই সেবা পাবে বলে আগে আগে সবাইকে আসতে হবে আমার গানটা আছে আরতি গাইতে হবে আমাকে আরতি প্লেটটা রেডি করতে হবে তখন সবাই আগে আগে আসবে আবার পরের সপ্তাহে চেঞ্জ হয়ে যাবে এই মাতাজি ওই প্রভু যে আরতি করেছিল সে বাসন মাজবে সে তাহলে কী হবে সবাই সেবা শিখবে কি না। তো এটা আমার অনুরোধ করবেন বলে অভ্যাস করতে শিখুন এখন থেকে গিয়ে এটা করুন তাহলে দেখবেন আনন্দ পাবেন তো প্রথম আরেকটা খাতা আছে আপনার প্রেজেন্ট খাতা শুনলাম তিনটা আরেকটা একটা খাতা আছে অ্যাকাউন্টিং হ্যাঁ খাতা হিসাব খাতা তো সেটা করতে হবে এখানে একটা কথা জগন্নাথ দাস বাবাজি বলেছেন সবাই শুনুন ভালো করে সাধারণ চুরেরা বা সাধারণ চুরের বলছেন সাধারণ চুরের কখনো কখনো মঙ্গল হয়ে যায় মানে সাধারণ চুরুর কখনো মঙ্গল হয় কখনো কখনো কিন্তু গুরু বৈষ্ণবের নামে অর্থ ভোগকারী কখনোই মঙ্গল হয় না বুঝা গেল অ্যাকাউন্ট ঠিক রাখতে হবে আপনি যে টাকা পাচ্ছেন প্রণামী পাচ্ছেন যে নামহট্ট হট না আসল নাম সংঘের জন্য খরচ করতে হবে নিজের ব্যক্তিগত নয় গ্রন্থ নিয়ে যাচ্ছেন সেটা গ্রন্থের হিসাব আবার ছাপাতে হবে সেটা টাকাটা মেয়ে খেয়ে বসবেন সেটাও কি হবে মঙ্গল হবে না এগুলো কে বলছে জগন্নাথ দাস বাবাজি গুরু মহারাজও পাঠিয়েছেন আমি এগুলো সব প্রিন্ট আউট করে নিয়ে এসেছি গুরু মহারাজ কী বলেছেন দেখি সাধারণ চুরের কখনো মঙ্গল হয়ে যাবে কিন্তু যে গুরু বৈষ্ণবের নামে অর্থ ভোগকারী আপনাকে নন্দগু প্রভু গ্রন্থ গীতা দিলেন আপনি বিক্রি করতে পারলেন না ফেরত দিয়ে দিবেন। কিন্তু সে টাকাটা বিক্রি করে বলে প্রভু টাকা উঠছে না কিন্তু যে উঠেছে সেটাকে নিজের অর্থ খরচ করে দিয়েছেন আর দিচ্ছেন না তাহলে ওটা গুরু বৈষ্ণবের টাকা আবার ছাপানো হলো না আপনার জন্য অনেক টাকা মার যাবে যেভাবে হোক আপনি নিয়েছেন সেটাকে আবার দিতে হবে বুঝা গেল তো এরকমভাবে অনেকগুলি পয়েন্ট রয়েছে তো আপনাদেরকে আমি এখানে পরামর্শ করলাম আপনাদের সঙ্গে নিজের উন্নতি কল্পে প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন সেটা বলছি প্রভুপাদ একটা হেডিং দিয়েছেন ইংরাজিতে দিয়েছিলেন আমি ওটাকে বাংলা করে নিয়ে এসে ইংরাজিতে ইউ আর ফিনিস ইউ আর ফিনিশ তাহলে তুমি শেষ তুমি শেষ কেন শেষ যদি তুমি এই রূপ ধারণা করো যে আমি আমার গুরুদেব থেকে অধিক বুদ্ধিমান আমি তার নির্দেশের সঙ্গে সংযোগ করে দিব তারপরে নিজের নামহট্ট প্রচার গুরুদেব এবং ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন সিস্টেম করে উপচক্র চক্র মালা তো সেখানে আমরা যদি নিজের বুদ্ধি খাটিয়ে ওরা বলেছে বলেছে আমি আমার মতো চলবো কিছু কিছু নাম হট্ট সেক্রেটারি চক্রপতি এরকম বলেছে যে আমরা আমাদের মতো চলবো এ প্রভুরা মহারাজরা গুরু মহারাজ এইসব বলে দিয়েছে বলে দিয়েছে এইসব করে কিছু লাভ হবে না আমরা আমার মতো চল তখন একটা গ্রুপ শুরু করে দিল তো এরকম স্বতন্ত্র হয়ে গেলো তার মানে ও প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি এসে গেল সেখানে স্বতন্ত্রতায় প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি সেখানে মায়া এসে প্রবেশ করবে আর অন্যরাও নষ্ট হবে নিজেও নষ্ট হবে সেই জন্য এখানে প্রভুপাত হ্যাঁ সরি হ্যাঁ প্রভুপাত বলছেন তুমি ধারণা করছ যে আমি গুরুদেব থেকে অধিক বুদ্ধিমান আমি তার নির্দেশের সঙ্গে সংযোজন করে দিব তা পরিবর্তন করে এটা না আমি পরিবর্তন করতে পারি যোগদানও করতে পারি গুরু প্রভুপাত যা লিখছেন আমি ওটা পরিবর্তন করে দিব এটা ঠিক নেই আবার আমার মতো কিছু যোগদান করে দিব তাহলে প্রভুপাত বলেন তাহলে তুমি শেষ এটা করবেন আপনারা প্রভুপাদের কথায় যুক্ত করাই দেবেন না প্রভুপাদের কথাতে যুক্ত করাবেন না এটা প্রভুপাত কেন এটা ঠিক বলেননি পরিবর্তন করে দিলাম কৃষ্ণের কথায় অর্জুন মিশ্র কি করেছিলেন কি সেই শ্লোকটা অনন্য চিন্তন তোমাং যেজনা প্রযুপা সঙ্গ নিত্যভিযুক্তানম যুগম বাহাম্যহম গীতায় কৃষ্ণ লিখলেন নবম অধ্যায়ে আর সেখানে অর্জুন মিশ্র ভাষ্য লিখতে গিয়ে বলছি স্বয়ং ভগবান পরম ব্রহ্ম তিনি কেন আবার বহন করে নিয়ে যাবেন ভগবান বলছেন আমি বহে নিয়ে দিব আমার ভক্তের কার অনন্য ভক্তের যে আমাকে ছাড়া কাউকে চিনে না সেই ভক্তের এরকম নয় আমি দেবদেবী পূজা করব কালী পূজা করব এইদিকে রাজনীতিও করব এটা করব সেটা করব সব ধর্ম সমান করে নিয়ে সব এক সব এক বলে দিব ওই মূর্খদের ভগবান কখনো কৃপা করেন না সব ধর্ম সমান বলে দিল যারা সেইদের তাদেরকে ভগবান কখনো কৃপা করেন না সেটা লোক জানে না সেই জন্য তিনি অব্যবিচারী ভক্তি বলেছেন অনন্য চিন্তায় তোমাক বলেছেন ন অন্য কেবল মাম আমাকেই তার আমি ভার বহন করে দিয়ে আসবো তো অর্জুন মিশ্র উনি ব্রহ্ম কেন এত কষ্ট করবেন যদি কেটে দিয়ে যে করাম কারুর দ্বারা আমি এটি করে দিব তখন অর্জুন মিশ্র ভিক্ষা করতে গিয়ে আর পাইনি ফিরে এসে খালি হাসতে তো দরজা টকটক করছে দেখছে স্ত্রী খাতে খেতে শুরু করে দিয়েছে বলে আরে স্ত্রী ধর্ম সা তুমি এত কিছু পেলে কোথা দেখে বলে কেন তুমি তো পাঠিয়েছো ও যে আমি পাঠালাম আমি তো কিছু পাঠাইনি বলে কেন দুইজন ছেলেকে তুমি পাঠিয়েছিলে তাদের মাথায় বোঝা দিয়ে পাঠিয়েছ আর তাদের পিঠে দাগ তুমি তাদেরকে বেতরাঘাত করেছো ওরা তো থাকতে চাইল না তোমার ভয়ে তাই জন্য তুমি এইরকম ধর্ম ত্যাগ করেছ আমিও আজকে আমার প্রতি ধর্ম ত্যাগ করে আগে খেতে বসেছি তীরকম বলেছে তখন অর্জুন মিশ্র অবাক আমি করেছি বলে দেখো কত এখানে পরিবারপত্র চাল ডাল ঘর ভরে গেছে একবারে এত বোঝা দিয়েছ ছোটো ছোটো বাচ্চা তখন অর্জুন মিশ্র দৌড়ে গিয়ে গীতাটা খুলে দেখছে যে লাল দাগ করেছিল তারা এসে দেখাছিল ছিল কেটে গেছে পিঠে দাগ রক্তাক্ত সব যে ভয় পাচ্ছি আর থাকবো না কিন্তু ভগবান আবার সেখানে কেটে দিয়ে লিখে দিয়েছেন বাহামে তখন অর্জুন মিশ্র মাথায় হাত তুমি সৌভাগ্যবতী স্বয়ং কৃষ্ণ বলরাম দর্শন পেয়ে গেছ হরি বল জয় জগন্নাথ জয় বল এরকম বলে মাতাজিকে প্রণাম করছে স্বামী মাতা তার স্বামী স্ত্রীকে প্রণাম করছে তার মানে যে ভক্ত সে শিশু হতে পারে স্ত্রী হতে পারে তখন তাকে শ্রেষ্ঠ করে তুলে অনেকে মূর্খ বুঝতে পারে না কোনো একটা মূর্খ এখন ফেসবুকে ইস্কন গীতার ভুল দেখাচ্ছে শুধু হ্যাঁ বলছে শিব কেন কৃষ্ণকে আশীর্বাদ করতে আসবে আরে ভগবান তার ভক্তকে অনেক সময় বড় করে হ্যাঁ এখানে কি হলো যে স্বামী তার স্ত্রীকে যেহেতু কৃষ্ণকে যে ভক্তি করে শিব ভগবানকে ভক্তি করেন তাই জন্য ভগবান তার ভক্তকে শ্রেষ্ঠ করতে পারেন আশীর্বাদ চাইতে পারেন তুমি আমাকে আশীর্বাদ করো হ্যাঁ ভগবান কৃষ্ণ আদারণী পা ধরছেন কখনো ভক্তের মহিমাকে বাড়ানোর জন্য তো অনেক মূর্খ ফেসবুকে গীতার কিছু প্রভুপাদের গীতা ধরেই উল্টু পাল্টা কোথায় সেই গীতা প্রেসের গীতা নিয়ে এসে শিব পুরাণ নিয়ে আসে আরে অনেক পুরাণে অনেক কথা আছে সেটা বুঝতে পারে না গুরু মহারাজ একবার সাউথ ইন্ডিয়া গিয়েছিলেন বহু বছর আগে তখন এক ব্রাহ্মণ গুরুমাহাজ কাছে এসে আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন এই দেখুন একটা বই নিয়েছে পুরাণ সেটা যে দুর্গা সম্বন্ধে লেখা আছে দেবী পুরাণ দেখুন এই লাইন দেবী দুর্গাই হচ্ছেন ভগবান তো গুরুমা বললেন এটা তামিল ভাষায় লেখা গুরুমা তামিল পড়তে পারেন না তো বললেন ঠিক আছে আপনার বইটা দিন আমি একটু দেখি গুরুমা ওর বইটা নিয়ে পাতা একবারের নাড়িয়ে বল এই শ্লোকটা আপনি পড়ুন আমি তো তামিল ভাষা পড়তে পারি না ওইটা তখন পড়ছে সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ ধরুন আমি এতবার পড়েছি আমি তো এটা বুঝতে পারিনি এই বইতেই রয়েছে তো এইরকম সমস্ত বইতেই রয়েছে শি বলছেন আরাধনা সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম সেই কথাগুলি মনে আসবে না দেখতে পাবে না সেই জন্য আমরা সাধুসঙ্গ করে নাম হট প্রচারের মাধ্যমে বহু অজ্ঞান জীবকে এরকম যারা বুঝতে পারে না সেই জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে আর এই জন্য ইস্কন নাম হট যে প্রতিটা দ্বারে দ্বারে গ্রামে গ্রামে সবে মহাপ্রভু যেটা বলেছেন প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ সবাইকে কৃষ্ণ বলাতে হবে আর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত সবাইয়ের কাছে পৌঁছাতে হবে এটাও নাম হট ভক্তদের দায়িত্ব রয়েছে কেবল মায়াপুর সংকীর্তন ভক্তদের নয় সংকীর্তন বাসের নয় নামট ভক্তদেরও জেলা প্রচারক থেকে নিয়ে গ্রন্থ প্রচার করতে কেন না গুরু মহারাজ বলেছেন নামট ভক্তরা যেন ফার্স্ট হয় সারা বিশ্বের মধ্যে আমি দেখতে চাই সংকীর্তন ফার্স্ট হবে কেন নামটা কেন ফাস্ট হবে না গীতা কোর্স কেন ফাস্ট হবে নামটা কেন ফাস্ট হবে আমি দেখতে চাই তো সেজন্য আপনারা যদি ফাস্ট করতে চান পশ্চিম দিনাজ পশ্চিম মেদিনীপুরকে তাহলে গ্রন্থ প্রচারটাও দেখাতে হবে জেলা প্রচারকের মাধ্যমে যদি অন্য সংকীর্তন থেকে নিয়ে নিলেন গীতা থেকে নিয়ে নিলেন তাহলে ওদের ওখানে ফার্স্ট প্লাস হয়ে যাবে তাহলে আপনি তো নাম হটের ভক্ত আর নাম হট ফার্স্ট করাতে পারলেন না তাহলে কি করবেন এটা করবেন আরেকটা জিনিস জ্ঞাত করার জন্য জানাচ্ছি আমাদের কয়েকদিন আগে মিটিং হচ্ছিল যে ইস্কন মন্দির আছে এখন ইস্কন সেন্টার প্রভুপাল বলেছেন বিভিন্ন শহরে হবে ওখানে নাম হট সংঘও আছে প্রচার হবে নাম হটো প্রচারও হবে আবার ইস্কন মন্দিরও হচ্ছে তো সেই ইস্কন মন্দিরে প্রত্যেক নাম ভক্তও যাবে কেন যাবে বলুন ওটা ইস্কন মন্দির নাম হোটো ইস্কন আর ওই ইস্কন মন্দিরটাও ইস্কন এই জন্য ওখানে কোনো পাশে রয়েছে মন্দির কাছাকাছি যত সব ভক্ত থাকবে ওই মন্দিরে কোনো উৎসব হলো তখন সেখানে কে কেউ সাহায্য করবেন কিন্তু আপনি নাম প্রচার করবেন কেউ যদি আপনাকে ইন্ধন না না তুমি নাম প্রচার করছো এখানে আসবে না তার রেকর্ডিং করবেন তার নাম নেবেন এখানে এসে জানাবেন সেটা আমাদের জিভিসি থেকে এটা জানিয়েছে কো ডাইরেক্টর থেকে এবং আমাদের জোনাল সেক্রেটারি আমাদের রিজনাল সেক্রেটারি তারা বলছেন এই ধরনের কেউ কথা বলে বিভ্রান্ত করে ভক্তদের প্রচারকে দ্বৈতভাবে নিয়ে যায় তাদের নাম আমরা চাই তো সেজন্য সেখানে কাছাকাছি আপনারা রয়েছেন সাপোজ মেদিনীপুর শহরে ওখানে মন্দির রয়েছে বেল্লাতে মন্দির রয়েছে তারপরে চাঙ্গা এলে খড়পুরে মন্দির রয়েছে ওখানে কাছাকাছি নাম তারপরে আমাদের মেছে তাতে হ্যাঁ আনন্দময় প্রভু দেখছে ওখানে কাছাকাছি মন্দির আছে ওখানে যত সব নাম ভক্ত মন্দিরে এসেই সাহায্য করবে সেবা করবে কিন্তু জেলা সেখানে যে ম্যানেজার বলে তোমরা নাম হঠ প্রচার করো কোনো অসুবিধা নেই মাঝে মাঝে এখানে আসো এখানে সাহায্য করো সেবা দিয়ে দিবে প্রভু আপনারা এসে একটু এই রান্নাটা করে দিবেন এই সময় এরকম চাপ দিবে না যে তারা যেন প্রচার বন্ধ না করে সেটা বিচার করে এই জন্য এখানে বলা আছে দ্বন্দ্ব সংগ্রাম কেন আসে সে যেন বলেছেন মাতা খাটিয়ে সমস্ত কিছু তৈরি করতে হবে বুদ্ধিমত্তা খাটিয়ে বুঝা গেল বুদ্ধিমত্তা খাটাতে হবে এই জন্য আমাকে কীভাবে ভালোবাসতে হবে প্রত্যেক ভক্তদের সাথে সম্মান দিতে হবে কী কী বলেছিলাম পরামর্শ করতে হবে কেন্দ্রবিন্দু রাখতে হবে যোগাযোগ রাখতে হবে তাহলে তো সে অটোমেটিক আসবে আপনার কাছে কেউ যদি মনে করে জেলা প্রচারক হ কেন মন্দিরের ম্যানেজার আমার সঙ্ঘের এই সদস্যকে ডেকে নিয়ে চলে গেল আরে সেবার জন্য দিতে পারে ডাকতে পারে সেটা হ্যাঁ সদস্য যে মন্দিরের প্রেসিডেন্ট তার উচিত যদি জেলা প্রচারকে জানায় তাহলে বেশি ভক্ত পাবে কিন্তু একজন দুইজনকে বলে আর দুই চারজনকে বললো না তাহলে ওই মন্দিরের যে ম্যানেজার তার ভুল জেলা প্রচারককে জানালো না সবাইকে জানালো তাহলে ওটা ভুল কিন্তু জেলা প্রচারকে যদি জানানো হয় যে প্রভু আমাদের জন্মাষ্টমী হচ্ছে ওইখানে পাশে যারা মেদিনীপুর শহরে আছে বেলদার পাশে সব নামট ভক্তরা এখানে আসলে আমরা খুব খুশি হব আর তাদের বলবেন কিছু সেবা করতে তখন জেলার ওইখানকার এলাকার যত ভক্ত আছে তোমরা সব নিজস্ব জন্মাষ্টমী করবে না মন্দিরে সবাই চলে যাবে ওখানে যে যা ক্ষমতা অনুসারে সেবা করবে তাহলে ওটা মঙ্গল হবে বুঝতে পারছেন এইভাবে আমাদের সব ইস্কন এক মনোবৃত্তি নামট গীতা কোষ সব যে আলাদা আলাদা এইসব কিছু না এটা আমাদের মনোবৃত্তিটা নষ্ট করে ফেলেছে কোনো কিছু কিছু ভক্ত না বুঝতে পারে মনে করে ওটা গীতা এটা হট্ট এটা সংকীর্তন এটা ছাত্র না সব এটা প্রচারের একটা গতিকে বাড়ানোর জন্য পদ্ধতি করা হয়েছে তো আপনি যেখানে শক্তি পাচ্ছেন নাম হটে আছে নাম ত্যাগ করবেন কেন ওইখান থেকে প্রচার করবেন ত্যাগ করবেন কেন কেউ যদি ত্যাগ করতে বলে তাহলে ও ভুল করছে তাহলে ও ইস্কন ভক্ত না ও বদমাশি করছে তার নিজের প্রতিপত্তি দেখাচ্ছে ওটা ভুল কেউ যদি এরকম করে আপনি নাম হাঁটো প্রচারই করুন আপনি গীতা যেখানে এখানে গীতা কোর্স রয়েছে গীতা প্রচার করুন না আপনাকে নাম আসতে হবে কেন হ্যাঁ আপনি যদি ভালো লাগে সময় আছে নাম হাটো মহামিল আপনি দেখছেন কিছু শিখতে পারবেন আসুন গীতায় কিছু শিখতে পারবেন ওখানেও গীতা কোর্সও শিখা চালু করতে পারেন বা গীতা কোর্সে একটু শিখে আসতে পারেন আমি শুনেছিলাম মেদিনীপুরে কিছু কিছু গীতা কোর্সের ভক্ত নাম হটো যেখানে আলোচনা হয় সেখানেও শুনতে যায় তো ভালো মিল আছে আবার মন্দিরে যায় কোনো অসুবিধা নেই তাদের কোনো দ্বন্দ্ব হয় না কিন্তু এমন নয় আমি এই এখানে বেশি শেখানো হচ্ছে তোমার নাম হটে কিছু নেই সবাই চলো ওখানে ওটা যদি কেউ করে ওটা ভুল ওটা নাম হটোকে ত্যাগ করবে কেন যেখানে যেটা আবার মহারাজ বলছেন গুদ্রুম কল্পা সমস্ত প্রচারেই নাম প্রচার গুদ্রুম যে বড় বই পড়িয়েছে মুখবন্ধে মহারাজ লিখছেন আমাদের ইস্কন একটা বৃহৎ সংস্থা আর আমাদের অনেক প্রচার রয়েছে গীতা কোষ রয়েছে ছাত্র সমাজ রয়েছে এরকম বিভিন্ন প্রচার রয়েছে কিন্তু নাম প্রচার হচ্ছে মূল প্রচার তাকে ভিত্তি করেই সমস্ত প্রচার অতএব সমস্ত প্রচারই নাম হটে প্রচার এই জন্য কেউ গীতা প্রচার করছে মানে ওটা নাম হটো প্রচারই করছে কিন্তু আপনি নাম হটো থেকে গীতা কুর্শে যাওয়ার কি দরকার আছে গীতা থেকে আপনি নাম হটো আসা কি দরকার আছে ওখানে করুন না যদি কিছু অসুবিধায় পরস্পর মধ্যে আলোচনা করে নিন এই সমাধান করে ওইখানে সেবা করুন ত্যাগ করতে হবে কেন এই মনোবৃত্তিটা তৈরি করতে হবে সেই জন্য যেখানে মন্দির আছে সেখানে পাশেই সবাইকে যাওয়া প্রয়োজন এটা আমাদের অথরিটির আইন এটা জিবি রুল আমাদের যে ইস্কন যে জিবিসি এবং আমাদের যে বেরু রয়েছে তাদের এই মানে শিক্ষা ধারা কিভাবে সব ভক্তরা মিলেমিশে চলবে প্রভুপাদ যখন অন্তর্ধান হবেন অপ্রকট তিনি তিনটি কথা বলে গেছেন সেই তিনটি কথার মধ্যে প্রথম প্রথা হচ্ছে ইস্কন কখনো ত্যাগ করবে না আর সবাই মিলেমিশে একসাথে প্রচার করবে বিভিন্ন সিস্টেম থাকতে পারে আপনি যেখানে শক্তি সেই সিস্টেমে আপনি থাকুন দেখ কিছু শিখান আর সেখান থেকে শিখিয়েছে এখানে চালু করে দিন কোনো অসুবিধা নেই তো এইরকমভাবে ত্যাগ করে যাবেন না বলে আমি নাম হট্ট ত্যাগ করে দিলাম আমাকে জেলা প্রচারিক বললো কেন নাম হট্ট ত্যাগ করা মানে কি ভগবানের নামকে ত্যাগ করে দিলেন তাহলে আপনার জীবনে অধপতন হয়ে যাবে তো নাম হট্ট ত্যাগ করবেন না যেখানে আছেন সেখানেই থাকুন তো এইরকমভাবে প্রভুপাত বললেন যে সবাই সম্মিলিতভাবে প্রচার করবেন যদি আমাকে সবাই ভালোবাসেন আর জিবিসি হচ্ছে হ্যাঁ আসল তারা যে সিদ্ধান্ত দিবে সেটার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করবে না নিজের মতে চলবে না সেই জন্য এত পর্যন্ত আমি যেসব আলোচনা ম্যানেজারলি সিস্টেম এবং সাংগঠনিক ব্যাপার সব বললাম এই সমস্ত জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শীল প্রভুপাত কি गुरु महाराज कि पश्चिम मेदिनीपुर झाडग्राम नाम हट मेला कि आगत नाम हट भक्तवृन्द कि निताई गौराङ्ग कि हरिहरिबल